তোমার গরু কই? তুমি যে সাইন বোর্ডে লেখছো যে এখানে ডাইরেক্ট গরুর দুধ দোয়াইয়া তার চা খাওয়াই, এটা বেটা গরু, এই বেটা গরুর দুধ দুধ পাইলা কই? এই আগে কথা শুনেন, তারপরে মাথার ভিতরে নেন, তারপরে কথাবার্তা কন। আগে উল্টা পাল্টা কথাবার্তা বলবেন না। উনি কি, উনি পুরুষ? উনি বিবাহিত না অবিবাহিত সেটা তাকে জানতে হবে। উনি বিবাহিত, উনার একটি স্ত্রী আছে, উনার দুটি যমজ সন্তান আছে, টু ইন ওয়ান। উনি সকালবেলা দুধ দিয়ে গেছে, সেই দুধের চা এখন আপনারা গিলতেছেন, বুঝতে পারছেন? তারপরে উনি গেছে উনার বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য, উনি ওখানে গেছে, উনার হাজব্যান্ড এখানে রিপ্লেসমেন্ট হিসেবে রেখে গেছে। উনি এখানে আসবে, আবার উনার হাজব্যান্ড ওখানে যাবে। উনারা আপনাদের মতো না যে দুটি সন্তান জন্মগ্রহণ করাইছেন, নিজেরা অফিসে চলে যান আর বাচ্চাদেরকে রেখে যান বুয়ার কাছে। এই আপনারা চা খাইতে পারেন, আপনাদের কাপ দেন। তুমি কত ক্যারি, কি সুন্দর ব্ল্যাক কালারের ছাতা আনছো আমার জন্য। দূরে ছাতা মাথা গল্প বাদ দাও, যে এই কতক্ষণ ধরে বসে আছি, একটু রোমান্টিক কথাবার্তা বলবো, তুমি কিছু বলতেই আসো না। একটু রোমান্টিক হব, কি সুন্দর কোনো গল্প শুনবো, তারপর একটু হাসবো। হাসতে তো আমিও চাই, কিন্তু আমি কি করবো বলো? আমি তো ভয় আছি, আমার হাজবেন্ড যদি কোনো দিক দিয়ে আমার দেখা ফেলে, যদি দেখে আমি তোমার বুকে ভাবে শুয়ে আছি, তাহলে তো আমার ডাইরেক্ট একদম জব করবো, জব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? হ্যাঁ, মনে করো আমি ওটা তালাক দিয়ে দিই, এরপর তুমি আর আমি বিয়ে করে ফেলি, তারপর তুমি বাসায় বসে বসে আমার নায়িকা বানাইতে পারবা। মানে আমি ডিরেকশন ডিরেকশন দিয়া ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে, সেই বান কেউ কোনো দিন আটকাইতে পারে না, পারবে না। সেই হিসাবে আমার দৃষ্টিতে তুমি হইলা সবচেয়ে বড়টা ইন্দু, তুমি হইলে আবার সাদা ইন্দু। তুমি যদি বানটা খাটো, এই বান কেউ আর খেতে পারবে না। আসো একটু হাগ করি। ইন্দুর ধরা যায় না, না কিন্তু বিষ খাওয়াইয়া তো ইন্দুরও মারা যায়। তা তা আমি বিবাহ সাথে কিছু করি না, এখন আপনি কোপাই আমার কেন মারবেন? আর সবচেয়ে বড় কথা হলো আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ কিন্তু আমি উল্টা পাল্টা কিচ্ছু বলি নাই। তাকে তাকে আমি বলছি যে তুমি ওয়েট করো, সিনেমা নাটক জীবনে অনেক করা যাবে, কিন্তু ফ্যামিলি আগে হচ্ছে। তোমার ফ্যামিলি, তোমার একটা হাজব্যান্ড, সে মুরুব্বী মানুষ, সে তোমার সাথে বয়সে বড়, তাকে তোমার রেসপেক্ট করতে হবে, তাকে সম্মান করতে হবে, তাকে আপনার সালাম আদর দিতে হবে। আমি এইটা বুঝাইতেছিলাম, হ্যাঁ না? আমি পিছে বইয়া বইয়া সব শুনছি, তোরা কি কইছস না না কইছস, হ্যাঁ তোরা কি কি পরিকল্পনা করছস, আমারে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করতে আসছস না?
তোরে আমি পরে দেখবো, মানে পরে কোপামু, আগে এইটারে কোপাইয়া লই। হারাম দাদা কোপাইয়াই মাইরা আমার বাবা। তোমার সাথে কি এখনো সোবানের যোগাযোগ আছে, পরিচালক সোবান? কি তুমি কি পাগল ছাগল হয়ে গেলা? হ্যাঁ, কি জিজ্ঞেস করতেছো এগুলো তুমি আমারে? আমি পাগল ছাগল হয়ে গেছি না, আমার কেন জানি মনে হইতেছে তোমার এখনো তার সাথে যোগাযোগ আছে, কারণ তোমার ভিতরে তো একটা নায়িকা হওয়ার লোভ জাগছে আমি জানি। তুমি অর্ধেক রাইতে উইঠা তুমি আমার এগুলা জিজ্ঞেস করতেছো? শুধু এইগুলা না, শুধু এইগুলা না, বুঝছো? কালকে থেকে আমি ঘরে তালা মাইরে যাব অফিসে, আর মোবাইলটা খোলা রাখবো, তোমার সাথে আমার খালি মোবাইলে কথা হইবে। তালা মারবা মানে? তুমি আমার তালা মারবা কেন? দেখো তুমি কালকে, এখন ঘুমাও। তুমি না মানে তো অসহ্য করে কাটানো। প্রেমের খাতে ধরা ধরি পারা পারি নাই, তোমায় সখী ঘরে নিবার চাই, ও সুজন সখী রে। এই যে হইল সুজন সখী, প্রেমের খাতের মা। আর এই দিয়া এই বেদের মেয়ে বাংলার তিন হিট সিনেমার তিনজন ডিরেক্টরের পাও ধোয়া পানি মিল্লা বইলা এটা খাবা, খাইয়া আমার ঈদের সাত পর্ব শুরু করবা। দেন ভাইয়া, আপনি কিন্তু আমার ডিরেক্টর হিসেবে খুবই ইনসাল্টিং টাইপের কথাবার্তা বলতে আসলে ঠিক না। ওরে মেয়া, তারা হইল লিজেন্ড, বাংলার বিখ্যাত তারা, সিনিয়র, শিক্ষিত, ভালো ডিরেক্টর, হিট ডিরেক্টর, তাদের পাও ধোয়া পানি খাইলে তোমারও আশীর্বাদ হবে। আমি খাইছি, কোনো টেনশন নাই, তুমিও খাও। ওরে মেয়া খাও মেয়া, আমার মতো এত বড় একটা প্রডিউসার পানি খাইতে পারছে, তুমি খাইতে পারবা না? যৌথ প্রযোজনা, এই খুশির খবরটা তুমি একটু হাসো। যৌথ প্রযোজনা? মানে নাটকে যৌথ প্রযোজনা আমি কেমনে করবেন? সিনেমায় হয় সেটা ঠিক আছে, কিন্তু নাটকের মধ্যে আপনি যৌথ প্রযোজনা, এটা কী ধরনের কথা? আমি শিল্পী পাবো কোথায়? তাছাড়া আমি ইন্ডিয়ার দিয়ে এমন শিল্পী আনতে পারবেন? আমাকে দেশের শিল্পীরই কোনো শিডিউল পাই না। আরে আনা লাগবে না, মানুষ তোমার ঘরে মেয়া। ঘরে মানে কে? আমার বোন গেছিল না ইন্ডিয়া বেড়াইতে, এনে তার ছেলে হয়েছে না? সেই ছেলে জন্মসূত্রে ভারতীয় নাগরিক, আর বাপ মার সূত্রে এখানকার নাগরিক, ডুয়েল সিটিজেন মেয়া। যৌথ প্রযোজনা খালি এটা ক্লোজ শট ধরিয়ে দেবা বাগনের এই দেবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো উদ্ভোগ আছে? আর কোনো আর কোনো আর কোনো উদ্ভোগ নাই, একটা হলো যে ওই যে লেনিন পোলা। না না, আরো বলতে পারবো না। হ্যাঁ, কি ক্যামেরাম্যান একটা ফাউল একটা ছেলে, এ অসম্ভব। আমি শর্ট ধরতে বলে একজন সে তালের উঠতে যায়, এটা কোন ধরনের ক্যামেরাম্যান আমি? এই অনলাইন কাজ করুন। আরে মেয়ে, তুমি জানো তোমার সাথে ঝামেলা হয়েছে, তারপর আমি রুম বন্ধ করে পিটাইছি, জানো তুমি সেটা? আবার যদি ঝামেলা করে আমি র‍্যাপ দিয়ে পিটাবো। রে তুমি ওই ছেলেটা শিশুর মতো, ওরে নিয়ে নাও, আমি বুঝাইছি, তুমি বুঝাই শুনে কাজ করাও ভাই। আরেকটা কথা, তুমি আমার একটা মেয়ে খুব ধরাধরি করতে আছে, তারে একটা পাঠ দেবা, নায়িকার পাঠ, সে বেশ যোগাযোগ করতে আছে আমার সাথে। মেয়েটা ভালো, তোমার ভালো লাগবে, দেখবা এখানে একটা ছোট্ট টিলে আছে, ভালো লাগবে। কেন অ্যাডভান্সে কিছু টাকা পয়সা দেন? ওই প্রোডাকশনে বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগবে, তারপরে অ্যাডভান্স কিছু ইয়ে লাগবে, এটা একটু দেখে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই লেনিন, তুমি এখন কোথায় আছো? ভাই আসি তো একটা জায়গায়, সেটা হইলো যে দোকানে কি করো? মাশাআল্লাহ ভাই, আপনার দোয়ায় ব্যবসা খুব ভালো চলতেছে।
চায়ের দোকানের পাশাপাশি সামনে তো ঈদ, সেই জন্য একটা গরু কিনছি, ওইটা মোটা তাজাকরণ করতেছি, কুরবানিতে বিক্রি করে দিব, ব্যবসাটা যাতে ভালো হয়। ভালোই তো, তাহলে তো আর মনে করো ভালো ইনকাম হইতে আছে, আর শুটিং টুটিং না করলেও চলবে, কি বলো? অবশ্যই ভাই, তবে একটা কথা আপনারা যে বলছিলাম ভাই, ভালো কাজ হলে কিন্তু আমি করব। ভালো কাজ হলে আমরা বলেন যে কোনো সময়, কারণ শুটিংটা তো রক্তের মতো মিশা আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনোযোগ দিয়ে কাজ করো তাহলে আমি আর একটা সুযোগ তোমার দিতে পারি, এটা লাস্ট চান্স। ভাই সুযোগ দিতে পারি মানে কি ভাই, আপনি সুযোগ দিবেন? কারণ আপনাকে কইছি না ভাই, ভালো কাজের জন্য এই লেলিন সব সময় হাজির হয়ে যাবে আপনার প্রোডাকশন হাউসে। আমি কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী, দেখবো মানে, ঠিক আছে আশিস। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই আমার দোকানে চায়ের দাওয়াত রইল। একটা অনুমতি দরকার আছিল। কি অনুমতি চান বলুন? বিদেশ থেকে আমার বাইরে আইছে বুঝছেন, বাইরের সাথে শালি, এরা কোনোদিন শুটিং দেখা নাই, শুটিং দেখবার খুব ইচ্ছা, এক একটু আনবা চাইছিলাম, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ অনুমতি দিচ্ছি ভাই, লিয়াস আর কে কে আছে বাড়িতে? শ্বশুর শাশুড়ি আছে নাকি? তাদেরকে লিয়াস গেছে। মানে একটা ঝামেলার মধ্যে আছি, এখন তার গেস্ট আসবে, আমার লাইকের খবর নাই, আমার আর্টিস্টের খবর নাই, মা বাবার খবর নাই, এখন তার গেস্টের কথা আগে জিজ্ঞেস করতে হবে। বাবা রে বলছি বলছি, এখন ঝামেলার মধ্যে আরেকটা ঝামেলার মধ্যে পড়েছি, তোমাকে একটা কথা বলি সজিন ভাই। এমনিতে আপনার একটা ঝামেলা আছে, তার মধ্যে আপনি যদি এখন গেস্ট আনান তাহলে আরেকটা ঝামেলার মধ্যে পড়বো, আপনার গেস্ট আনার দরকার নেই ভাই। ভাই এরা কোনোদিন শুটিং দেখা নাই, তা এখন আমি কি তাকে নিয়ে আসি, তা আলাদা করে একটা চেয়ার বসাই কি তাকে শুটিং দেখাবো নাকি? বুঝতেছেন না, বহুত ঝামেলার মধ্যে আছে, বহুত প্যানার মধ্যে আছে, বুঝতে পারছেন নাকি? বন্ধ করুন ভাই, আমি আর একটা কথা আপনাকে বলি ভাই, ধরেন যে আজকে যে লাইকা আসবে তার সামনে যদি এই যে মেকআপ দিতে গিয়ে এই কর না, তাহলে কিন্তু ঝামেলা আর বাড়বে কমবে না, বুঝতে পারছেন তো? এই ছয়তলা থেকে আমাকে ফেলাবে আগে, বুঝতে পারছেন ভাই? এটা তো আমার মুদ্রা দোষ। এই বাজে মুদ্রা দোষটা আপনি বিদ্যা আসবো কি করে বলুন তো? আপনি কি ছোটবেলা থেকে এই দেওয়া শুরু করেছেন নাকি? মানুষের রোগ থাকে না, এটা আমার একটা রোগ। এই রোগটা আপনার কিন্তু সবসময় থাকে না, কখন থাকে জানেন তো? যে লাইকা যখন মেকআপ লাই ওই বাজে স্বভাবটা তখন আর একটু বাড়ে। দেখেন ভাই আমি আপনাকে বহুত কষ্ট করে আমার সেটে মেয়েদের আবার ঢুকাইছি, আমার বস কিন্তু আপনাকে সহ্য করতে পারে না, এখন যদি এরকম করতে থাকে না, যদি ঝামেলা হয় না ভাই, তাহলে কিন্তু আপনাকে মেকআপ করে দিব ভাই। ভাই ঝামেলা হইব না, আপনি আমার অনেক ভালোবাসেন, তে আমার এনে রাখছেন ভাই, আমি চেষ্টা করবো যাতে এটা করা যায়। হ্যাঁ তাহলে ভাই, ভাই অনুমতি দিলেন কিসে? ওই যে আমার গেস্ট আইব। ও আসুক আসুক, কোনো অসুবিধা নেই ভাই, খালি একটাই অনুরোধ, গেস্ট আসি জানে ওই সাথে সময় ফটো না তোলে, হ্যাঁ বুঝতে পারছি তো? ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আরে তোমার সাথে একটা কথা আছে। আরে মোর দুটা কথা আছে, হেঁটে শুনে লো আগে। কি কথা? এই যে মোর দেলু ভাই বলাইয়া মোর তো অসম্মান কর, তুই কি মনে করছো মুই কিছু বুঝি না? মানে কি? মানে কি বুঝো না? তুই যখন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট আসলি তখন তো ভাই ভাই বলে একের গলা হয়ে গেল, তো সাহারার বড় বুই বানাইছো গলা ডারে, তখন হেড ক্যামেরা অন হইছো, তখন ভাইয়ের আগে দিলুটা নাম লাগাই লইছো। এই বেটা হয় মরে দিলু বলাবি, আনারে ভাই বলাবি, যে কোনো একটা বলাবি, দুইটা বলাইতে পারবি না বলে দিলাম। এই কথাটা সারার মতো চিল্লাইয়ে বলতে হয়, এমনি বলা যায় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার আজকে থেকে আমি দিলু কইরা ভাই দিলু। আমার একটা গেস্ট আছে, গেস্টের জন্য নাস্তার ব্যবস্থা করো। তোমার গেস্ট যদি আয় উপরে চলে যাবে, নাস্তা পানির ব্যবস্থা করা আছে, হ্যাঁ দেখাইবে। জি না, আপনার ধারণা ভুল, আমার গেস্ট উপরে যাবে না, আর এই সমস্ত নাস্তা আমার গেস্ট খায় না। তোমার গেস্ট কি ন্যাঙ্গালুলা উপরে যাইতে পারবে না, আর হ্যাঁ এই নাস্তা খাইতে পারবে না, হ্যাঁ নাস্তা কি ফাস্ট ফুডে তাই না দিতে হইবে, বিরিয়ানি এনে দিবে, চিকেন বিরিয়ানি। এই তোমার ফাস্ট ফুডের কথা কইছি, তুমি বাজারে যাবা, যাইয়া খোল নিয়ে বা ভুসি নিয়ে বা আর কিছু ওই সবুজ ঘাস নিয়ে আসবা।
আসো আগে একটু হাগ করি। এবার শুনে বাংলার কথা বলি, তোমার জন্যে তোমার জন্য দরকার হইলে এটা তো ছোট একটা তালা, সারা দুনিয়ায় ভাঙতে সুরকে ফাটাই ফেলাইতে পারবো। এরপরে যে বিল্ডিং বিল্ডিং ইট সুরকি ভাঙিয়ে সব তামা তামা করে ফেলাইতে পারবো শুধু তোমার জন্যে। এখন চলো, এত কথা হওয়ার দরকার নাই, তালা বাটা চললে সমস্যা হয়ে যাবে। ঢুকেছেন মেহমান আসতে পারে না, লাইকের সাথে আছে, লাইকের সাথে আছে, লিডিং বের সাথে আসছে, আপনি এখন কি করবেন? খাতি যত্ন একটু করেন, চাল আস্তা দেন, দেওয়ার পরে তাকে বিদায় করে দেন। না বুঝতে কথা বলতেছেন কিরপিন্ডে, যে মেহমান লই তাকে চা বিস্কুট খাই না মেহমান, হ্যাঁ তুই খড়কুটে খাই না মেহমান। কি বলছেন আপনি? হ্যাঁ কি বলতে যে বলতে পারতেছেন না, হ্যাঁ তো লাগে করে গরু লই আইছে, ওই গরুর নাম লাইলি, ওই টাইম আইনে পারে না, নেতা গিয়ে কি করছে, পুরা খানে লোকজন সব চিল্লে চিল্লে করতেছে, খামার দিতে আছে। কি বলছেন দিলু ভাই? গরু গরু লিয়েছে, আমার গরু নাম লেগেছে কি লাইলি? হ্যাঁ মাথা তো প্যাঁচ লেগেছে ভাই, নাই কেন লজিনাল নাম হয়েছে লাইলি, এখন গরুর নাম যদি লাইলি রাখে তাহলে তো সর্বনাশ হবে। গরু লিয়েছে কি রে তোমার মাঝে? আমার বউ লগে তোর ঠিকই গোপনে যোগাযোগ আছে, তোর হাত থেকে বাঁচার জন্য আমি বাসা বদলাইলেও তুই ঠিকই আমার বউ লগে যোগাযোগ করছিস, এবং আজকে বাসার তালা ভাঙিয়ে তুই আমার বউরে লইয়া পলাইছিস। আমি কইলাম তো তোর শুটিং আমি আজকে বড়িয়ে দিব। মিথ্যা বলছি যে নেতা এসে নেই জায়গাটা হচ্ছে কি? এখন নায়িকার গাড়ি থুইবে কমবে, নায়কের গাড়ি থুইবে কমবে, আর যদি গেস্ট একটা হার গাড়ি থুইবে কমবে। মনে হইতেছে এই শুটিং এর ইউনিটটা গরুর হাট হয়ে গেছে, কোরবানির গরু ব্যস্ত আইছে। ছি ছি ছি, লে নাই এটা কি করেছে? হ্যাঁ
এখন মনে করেন বস না আচ্ছা বন্ধু আমি এখন কিছু বলবো না একে একটা লড়াচড়া দিতে হবে বুঝতে পারছি তো তুমি একটা কথা বলছো না আজকে হিরোইনের নাম লাইলি এই যে গরু বেড়া গরু হের নাম লাইলি রাখছে নিশ্চয়ই এর মধ্যে একটা ষড়যন্ত্র চলতে আছে দাঁতে সোবান ভাই এই ষড়যন্ত্রের মধ্যে পইরাস ওই শুটিং না করতে পারে শুটিং প্যাক আপ করে সেই ষড়যন্ত্র চলতে আছে হনো সোবান ভাইরে মোরে বলো সোবান ভাই ওরে গরু শুদ্ধ প্যাক আপ করে দাও মুই ক্যামেরাম্যান আইনে দেখতে আছি এক দর্জন ক্যামেরাম্যান আইনে দেখতে আছি এই জিনিস কিন্তু আমার মাথায় এখন খেয়াল নেই বুঝতে পারছি তো হঠাৎ মনে হইলে গরু তো সার তা লাইন রেখেছি কেন আমাদের লাইকার নাম হচ্ছে লাইক নিশ্চয়ই এখানে কোনো গিরিঙ্গি আছে বুঝতে পারছি না কি বৃষ্টি বৃষ্টি কি হয়েছে এখন চিল্লাচ্ছ কেন তোমার মোবাইল ফোন বন্ধ কেন তো তুমি আমাকে সারাটা দিন বাসায় তালা মেরে চলে যাও আমি মোবাইল খোলা রেখে কি করব আমি তোমারে ফোন করব তুমি ফোন ধরবা আমার খোঁজ দিতে হইবে না তোমার জিন না যে মানুষ আমাকে তালা মেরে চলে যায় তার সাথে আমি ফোনে কথা বলবো না তুমি বাসায় এসে আমার সাথে কথা বলবা ও তাহলে তুমি খালি সোবানের সাথেই কথা বলবা না নায়িকা হবা কি এই তো দেখো তুমি যে দেশ উল্টা পাল্টা কথা আমার সাথে বলছো উল্টা পাল্টা এককারে তোমার এখন আমার একটা দাও দিয়ে খুব দিতে ইচ্ছে করতে আছে আর তুমি কই উল্টা পাল্টা কথা কইয়া আমি কিন্তু তোমার সাথে থাকবো না বলে দিছি হ্যাঁ এত আমি জানি খুব ভালো করিয়া তুমি আমার লগে থাকবা না তুমি নায়িকা হবা পরিচালকের লগে থাকবা হ্যাঁ আমি বুঝি না তুমি না মানে তোমাকে দিয়ে কোনো কিচ্ছু হবে না তুমি তুমি সারা জীবন এইসবই চিন্তা করবা তুমি জীবনে সুতরা পালা বুঝছো তুমি থাকো তোমার মতো আমার জীবনটাকে ঝামেলার ভিতরে যাবে একটা ঝামেলা আমি মনে করো যে শ্বাস করে পারলাম না তোমরা আমাকে কোনো ধরনের কোনো সহযোগিতা তুমি কি আমারে মনে করো কি রকম করবা না আমার শুটিং আসতে পারি একটা ঝামেলা তৈরি হবে এই দালাল ভাই আমাকে প্রত্যেকটা বার একটা এই এই বলদের মতো একটা ক্যামেরাম্যান ধরায় দেয় শালার ভাই শালা আমার জীবনটা তছনছ করে ফেলেছে বদর লড়াই দেন মত তুই ক্যামেরা বানাই দিতে পারে আরে লড়াবো তো পারে আর আল্লাহ বোঝাপড়া করতে হবে ও কেন বড় নিয়ে যে আসছে ফাজিলের পুষ্টি জানি কোথায় গেল এটা পাগল মেরে হলো বাসকালে কোথায় গেল লেলি কোথায় শুটিং আমি করছি কোথায় লেলি এই মোবাজল তোরে যে বললাম যে প্রোডাকশন বয়রে বল জামার নিচে যে গেস্ট বান্ধ আছে তার জন্য নাস্তা আনতে নাস্তা আনতে গেছে আপনি যখন বলছেন পরপরই বলে দিছি এখন ফোন প্রায় কমপ্লিট এই লে এই তো সমস্যা কি সমস্যা কি কেন ভাই কি হইছে না তুমি আমি একটার পর একটা ঝামেলার ভিতর থেকে দিনটা পার করতেছি তুমি আমার নতুন ঝামেলা শুরু করছো কেন তুমি এই শুটিং স্পটে গরু নিয়ে আসছো কেন আরে ভাই ওটা গরু না ওটা আমার গেস্ট গেস্ট মানে অতীত আরে শিল্পীদের সাথে গেস্ট আস না শিল্পীদের সাথে যেমন গেস্ট আসে আমি ওরকম একটা গেস্ট নিয়ে আসি এই লেলে খবরদার উল্টো পাল্টা কোনো কথা বলো না শিল্পী নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার আশেপাশে কারো উদাহরণ দেবা না আরে সুবান ভাই আপনি ভুল বুঝতেছেন আমি শিল্পীদের কথা বলি না শিল্পীদের সাথে তুলনা করি নাই বলতেছি তারা যদি একটা গেস্ট আনার অধিকার রাখে আমি কি একটা গেস্ট আনার অধিকার রাখতে পারি না আমি গেস্টটাকে অধিকার রাখবো না পুরো শুটিং স্পটটাকে গরুর গোবরে গরুর পেশাবে ভরে গেছে তুমি পরিবেশ কিন্তু নষ্ট করতেছো একটা আর্টিস্ট এসে যদি এসব গন্ধ পায় সে ভালো করে অভিনয় করতে পারবে না রে ভাই পাবে না ওটা আমি পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করতেছি স্টুডিও ওখানে ময়লা আবর্জনা হয়ে থাকে আমি পরিষ্কার করবো আমার এসব প্রশ্ন আমার পরিষ্কার করার দরকার নাই গরু কিন্তু সরাই ফেলো আর গরু তুমি কেন নিয়ে আসছো গরুর সাথে কি সম্পর্কটা কি তোমার গরু কেন এখানে আসবে ওয়াই সুবান ভাই আমি কিন্তু রাগ করে মিডিয়া ছেড়ে চলে গেছিলাম তখন আমি যাই একটা চায়ের দোকান দিছি
শুধু চায়ের দোকানে আমি ভালোভাবে চলতে পারতেছিলাম না, সেই জন্য এইবার ঈদ আসতেছে দিকা আমি একটা গরু কিনছি, এইটারে ইঞ্জেকশন দিতেছি, মোটা তাজা করার ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনের পর একটু মানে দামে বেঁচে দেবো, সেই জন্য আর কি। এই জন্যই তো বলি, এই জন্যই বলি, ছাগল দিয়া যেমন হাল চাষ করানো যায় না, তেমনি যার যে প্রফেশন সেটা ছাড়া সে অন্য প্রফেশনে গেলে সে সাইন করতে পারে না। তোমার উচিত ছিল ওই গরুর ব্যবসা করা, তুমি কেন এই শৈল্পিক জায়গায় আসছো সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ভাই এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না, আপনি এর আগে এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলছেন দেখে আমি কিন্তু আপনার প্রোডাকশন থেকে চলে গেছিলাম। আরে আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে বাঁচাইছিল। এইবারও কিন্তু আপনার এই প্রোডাকশন করার আমার প্রশ্ন আসে না, শুধুমাত্র জালাল ভাইয়ের অনুরোধে আমি প্রোডাকশনটা করতে আসছি। জালাল ভাইয়ের অনুরোধে প্রোডাকশন করতে আসছো? জি। জালাল ভাইয়ের হাত পাও ধইরা 12 ঘন্টা তার পিছনে সময় ডেইলি খরচ কইরা তারপরে তুমি এই প্রোডাকশনে ঢুকছো। আমি জালাল ভাইকে রিকোয়েস্ট করছি, ভাই লেলিনের মতো না, ভেদব অসভ্য ক্যামেরা আসার দেবেন না। তারপরে সে আমার কথা শুনতে দাও, তারপরে সে আমাকে গোছাই দিয়েছে, আল্লাহ জানে আমার প্রোডাকশনটা কি হবে। আমি বুপ এই সমস্ত কথা আপনারা কে বলছে? জালাল ভাই নিজে বলছে। কি জালাল ভাই এই সমস্ত কথা বলছে? এই মোবাইল তো না, মোবাইল দাও, আমি কথা বল, মোবাইল পরে না, আমি এখনই কথা বলছি। ভাই ভাই আমার প্রোডাকশনটা আমার করতে দাও, আমি একটা বড় ঝামেলার ভিতরে আছি, নতুন করে ঝামেলার ভিতরে যাও না, আমার খালি ফোকাসটা আর ফ্রেমটা ঠিক থাকলেই হবে, কাটা লাগাবে না থাকলেই হবে, ঠিক আছে? চেহারা আর্টিস্ট চিনতে পারলেই হবে, তুমি ভাই আমাকে জাস্ট হেল্প করো, ওকে? আমি বুঝতে পারছি। বস আর একটা কথা, ওই যে বেডা গরুর নাম তো লাইলি রাখছে, হ্যাঁ কি ভাই? আচ্ছা তুমি গরুর নাম লাইলি রাখছো, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি একটা বেডা গরুর নাম তুমি লাইলি রাখতে পারো না, তুমি সর্বোচ্চ মজুর রাখতে পারো, লাইলি রাখবা কেন? ভাই আমি আপনার শিডিউল দিছি, নাটকের শিডিউল দিছি, গরুর নাম চেঞ্জ করার জন্য শিডিউল কিন্তু আপনার নেই না, আমি দেই নাই। তাই হয়ে থাকে, ব্যয় তুমি করবো না, আমি ডিরেক্টর, প্রডিউসার জালাল ভাই আমাকে নিয়োজিত করছে, আই এম ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমার কথা সবাই মেনটেন করবা। এইটাতে যদি একটা থাবড়া দেই আর তুই যদি গরুর পিঠে গিয়া পড়স তাহলে গরু শুদ্ধা ডাইরেক্ট টাঙ্গাইল যাবে গিয়া। আমি কি আপনাকে কখনো সোভান ভাই বলে রেখেছি? না, হানি বলে ডাকি। আমি ইউনিটে এসেছি ঠিকই, কিন্তু আমি সো সরি, আমি শুটিং করতে পারবো না। কেন, কোনো সমস্যা মানে নানার কোনো সমস্যা আছে নাকি? না, সমস্যা আমার হয়েছে। কি? লেলিন, লেলিন যদি এইখানে ক্যামেরাম্যান হিসেবে কাজ করে আমি এই শুটিং করব না। কেন, লেলিন কি করছে? হাউ ডিয়ার হি, মানে পার্কিং ও কেন গরু রাখবে?
আমার 40 লাখ টাকা দামের গাড়ি আমি পার্ক করবো তা না, মানে ও গোরুদার করে রেখেছে এবং আমাকে আমাকে উল্টাপাল্টা কথা বলে। হাউ ডেয়ার হি, মানে ওর গরু যদি মানে পটি করে আর পাঁচ করে যদি আমার গাড়িতে গোবরের ছিটা লাগে তখন কি হতে পারে আপনি বুঝতে পারছেন? একটা দুর্গন্ধ হবে। তাছাড়া এটাও আমি যে কোনোভাবে মেনে নিতে পারতাম যে গাড়ির ব্যাপার আমি সার্ভিসিংয়ে পাঠাবো, ঠিক আছে দুর্গন্ধটা বেশি দিন থাকবে না, কিন্তু সে গরুর সাথে আমার নানার তুলনা করেছে। চিন্তা করে একটু চিন্তা, আমি আমার নাতনি সে তার গাড়ির দাম হলো 40 লাখ, সে তো ভ্যানে করে আসে নাই, আমার নিয়েছে ওই 40 লক্ষ টাকার গাড়ির মধ্যে, সে আমার একটা মরা ধরা গরুর লগে তুলনা করে। আরে বেটা, তুই যদি আমার তুলনাই করতে চাস তাহলে বিদেশি একটা নাম করা কুত্তার ভুলে গেছে, মনে করো বাঘের লগে তুলনা করত, সিংহের লগে তুলনা করত, হাতির লগে তুলনা করত, বাস বান্দর সব তুলনা করতে পারতো। এটা কি কইলে তুমি? আমি দেখতেছি কথাবার্তা কইতেছো মনে হইতেছে তুমি দুধে দোয়া তুলসী পাতা। আমি বলছি লেই খারাপ্পা,
আমি কি এটা এমনি দিছি এমনি দিছি এটা দেওয়ার তো একটা কারণ আছে তাই না? কারণটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারবা। আমি উপরে যখন ইউনিটে কাজ করতেছিলাম হঠাৎ করে একটা মশা কামড় দিছে, তখন আমার মনে হলো হায় হায় লালিরে তো মশা কামড় দিব, চিকুনগুনি হবো। আমার যদি এই লালির চিকুনগুনিয়া হয় তাহলে কি এই কুরবানির দামে এটা বিক্রি করতে পারবো? তত মাঠে মারা যাবো, আমার এই প্রজেক্ট যাবো ওই প্রজেক্ট যাবো। ওরে মানে চিকুনগুনিয়া তোর গরু রইতে পারে, তোর রইতে পারে না, তুইও মশাই তোর হান দইয়া যা। এই দিলু আমি কিন্তু হাত পাও চালানো শুরু করে দেবো। আমি খালি জালান বাইরে কথা দিছি এই ইউনিটে ঠান্ডা থাকবো, কিন্তু তোর কারণে মনে হইতেছে আমি ঠান্ডা থাকতে পারবো না রে। ও ওই তো বললেই গেছিলাম তুমি জালাল ভাইয়ের লোক, তো ভালো কথা। জালাল ভাই লোক তো হন্তারে ঠান্ডা করে চলে যাও, ওই যে এসি চলতে আসি মেকআপ রুমে গরু নিয়ে হেলে যাও। আরে ওই তুমি অবশ্যই যাবো। যদি শিল্পীদের অতিথিরা থাকতে পারে, তাদের গেস্টটা যদি এসি রুমে থাকতে পারে, নানা বাপ মা চৌদ্দ কুষ্টি, তাহলে আমার লাইলি থাকতে পারবো না। কেন প্রয়োজন হলে আমি আমার লাইলি নিয়ে ওই যে এসি রুমে যাবো। ওই যা লাইলি লয়ে যা, লয়ে যা মেকআপ কে তাই থেকে মতো তা। হ্যাঁ প্রয়োজন হলে তাই যাবো, তোমার সমস্যা কি? হ্যাঁ এখন থেকে যদি লেলিন তোমাদের ক্যামেরাম্যান থেকে আমাকে ডাকবে না। ওই আমাদের যে জালাল আছে না প্রডিউসার জালাল ভাই, তার রিকোয়েস্টে তাকে নিয়েছে বুঝেন তো। এখন মনে করুন প্রডিউসার ডিরেক্টর ডিরেক্টর প্রডিউসারের কথা না শুনে তো যদি চলে যায়, সে কারণে রাখতে আছে। সুজন আই এম নট আ প্রডিউসার আর্টিস্ট, আই এম আ ডিরেক্টর আর্টিস্ট। আমাকে ডিরেক্টর কল দেবে, প্রডিউসার না। আর কোন ডিওপি কাজ করবে না করবে এগুলো প্রডিউসার ঠিক করে দেয় আর কি, আশ্চর্য। শোনো লেলিনকে বলো আমার 40 লাখ টাকা দামের গাড়ি, ওর গরুর কারণে যদি আমার গাড়ি কোনো ধরনের হ্যাম্পার হয় পুরো টাকা আমি এই ইউনিট থেকে উসুল করব। প্রডিউসারকেও বলে দিও। আমি আপনার ব্যাপারটা দেখছি, আপনি মেকআপ নিয়ে যায় এই মেকআপ আর ড্রেসটা একটু চেঞ্জ করে না, আমি দেখি আপনার গরু কীভাবে এখান থেকে সরব। আমার নানা কই? নানাকে না কী আছে নানার? ও নানাকে তো উপরে দেখেছি। হ্যাঁ হ্যাঁ আপনি যান, আপনি গিয়ে গেট আপ রেট আপ নিয়ে রেডি হন, আমি নানাকে পাঠাই। আচ্ছা আর আমার সিম কয়টা? আমি আমি সাতটা সিন করবো, বাদ বাকি গুলো তোমরা পরে করো, ঠিক আছে? আর সিন যে কয়টা বলছো ওই কয়টাই, আমি কিন্তু নয়টা পরে থাকতে পারবো না, কথাটা মাথায় রাখো। হ্যাঁ আপনারা হয়েছে মানুষ আর আমরা হয়েছি অমানুষ। আমার আমি বেলা হাসবেন্ডা নারিকেলের আইসা আছে না ওইটা লাগাইতাম, তারপর এরকম 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 রাস্তা আমার একটা নাচার সুযোগ দিও। মানে আপনি অভিনয় করবেন আমার নাটকে? এটাই আমার বাকি আছে না শেষ পর্যন্ত আরকি, আমার শেষ পর্যন্ত এটাই বাকি আছে না যে এরকম একটা বুড়া মানুষের শেপ টেপ করাইয়া আইসা পড়াইয়া নাচামো আর কি, এটুকু বাকি। খুব ছোট হ্যাঁ শেপ করাই নিবো অনেক, এখন আমার যে অবস্থা আমার নাচান লাগবেই আপনার বুঝছি। হ্যাঁ আমার অবস্থা খুব খারাপ না না, সকাল থেকে একটা সেন্ট করতে পারি নাই, সকাল থেকে একটা শট ধরতে পারি নাই, বলতে পারি নাই 5-4-3-2 এন্ড অ্যাকশন। শট খাও নাই? আরে শট খাই নাই কি, কিসের কথা বলেন আপনি? শট নিতে পারি নাই। শটটা কি? আরে এই যে 5-4-3-2-1-0 অ্যাকশন বললে একটা সিন শুরু হয়, সেটা এখন পর্যন্ত নিতে পারি না নানা, এরপরে আপনি আবার নাচতে চান? এই 5-4-3 এটা কি? আমারে মাফ করে দেন নানা, আমারে শর্টটা নিতে দেন নানা। মনে করো এটা আমার গাড়ি, ক্যামেরাম্যান লেলিন একটা গাড়ি কিনছে,
সেইটাই এখানে রাখছে পার্কিং এ গাড়ি বিভিন্ন কোম্পানির হয় আমারটা হইছে লাইলি কোম্পানি ঠিক আছে ভাই লাইলি আপনার বুঝেন তো ভাই বহুত কষ্ট করে বসা কিছু গাছ দেয় গাছ পাইছে এখন ধরেন যদি আপনি গরুর জন্য যদি আমার কাজটা ছুটে যায় কতগুলো লোক ফেরত থাকবে আপনি কিছু অনুরোধ করছি ভাই গাড়ি পার্কিং এর জায়গা থেকে আপনি গরুটা একটু সরান তো ভাই আমি ইচ্ছা করবো আপনার গরু এই উল্টা পাল্টা কথাবার্তা তোমার বলতে হবে না প্রোডাকশনের কাজ ফাঁকি দিতেছে এখানে দাঁড়ায় আছো কেন চলো আমার সাথে প্রোডাকশন চলো আমি সিম বুঝে দিয়ে আসতেছি আমি পুরুষ ছোটি পূর্ণিমা চাঁদ উঠি হাসলেও ঝরে পারি জোছনা হাসলেও ঝরে পারি জোছনা সে কথা তুমি যদি জান হ্যালো কাশেম কই তোমরা হ্যালো দুলা ভাই আই আমরা তো বোধহয় কাছাকাছি চলে আসছি ভাই এখন তো এখন বন্ধু বসে আমি কতবার মেকআপ আর্টিস্টকে বলেছি বাবা তুই দেখেন পরে কথা আমাকে সে জন্মাবে এই কথা বলেছে একজনও রেডি হয়নি বুঝতে পারছেন তো আরে আসে আসে শুটিং করতেছে ওই ছাদে করে উমুক জায়গা ওই ওই পাশে রুমে করে তোমরা ওখানে একটু ঘুরাফিরা করো আমি কামরা সেরে আইতেছে যা আচ্ছা ঠিক আছে দেবা ভাই আসে 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 কোন জায়গায় দেনে আসে ঠিক আছে মোর হিরো নিলে মি গেল আমি ঘুরে ফিরে দেখি তারপর যাবো নে শুনে গেই না তোমরা তো হিরো হিনের মতো নিতে আরে আসো আসো আরে কি হইছে আসো আসো আমি বুঝলাম না কিছু ইনফ্যাক্ট ভাইয়া কেউ ছিল না মেকআপ নেওয়ার জন্য আর মাঝখানে একটা গ্যাপ ছিল গ্যাপ গ্যাপ পাইলে ঢুকতে হবে
মানে গ্যাপ পাইলে হ্যান্ড দিতে হবে না এটা কোন ধরনের এটা আর্টিস্ট মেকআপ নেবে না তোমার আম্মা আসছে সে ঠিক আছে মুরুবে মানুষ বসে থাকবে সে আবার কেন মেকআপ নিতে গেছে ভাইয়া রাতে একটা বিয়ের প্রোগ্রাম আছে এই জন্যই আম্মা ভেবেছে মেকআপটা এখান থেকে নিয়ে যাক যদি তোমার মতো একটা মেয়ে একটা একটা ভালো একটা অফিসে জব করতো একটা সরকারি চাকরি করতো একটা বেসরকারি ফার্মে চাকরি করতো তুমি কি তোমার আম্মাকে সাথে করে নিয়ে যেতা ধরো বিদেশে যাব সেখানে আম্মাকে নিয়ে যেতে হবে গ্রামের বাড়িতে যাবো শুটিং করতে সেখানে আম্মাকে নিয়ে যেতে হবে কেন কাজটা তোর ফেলনা না এটা তো কাজ আমাদের ইটস প্রফেশন প্রফেশনের ভেতরে কেন তোমরা এইগুলো ভেজালগুলো করো আমি বুঝি না ভাইয়া এবার আমাকে একটু বাঁচাও হেল্প মি আচ্ছা আমি দেখছি ভাইয়া কি দেখবা ভাই আচ্ছা আপনি একটু আমাকে একটু দাঁড়া সিরা কাপড় পরো কেন তোমরা কথায় কথায় ভাইয়া এটা তো ট্রেডিশন এখন মানে ফ্যাশন আর ক্যারেক্টার সাথে যাচ্ছে ক্যারেক্টারের সাথে কি যাবে না সেটা আমি ডিসিশন নেব না সেই ডিসিশনও তোমরা নিবা ও দাঁড়াও ভাই আপনি কোথায় কি করছেন আপনি আপনার শুটিং এর তো কোনো এনভায়রনমেন্ট নাই সকাল 9টার সময় কল দিলেন আপনি এখন বেজেছে 11টা কোনো খবরই নাই 2 ঘন্টা আমি ঘুমাতে পারতাম আমার গ্লামার বেড়ে যেত আমি মেকআপ নিতে বসলাম কোথা থেকে একটা ফোর্থ ক্লাস নায়িকার মালি আসছেন আপনি তার মা হচ্ছে 8 ক্লাস ঘষছে তো ঘষছে আমি ঘষবো কখন ওরে ভাইয়া ঘষাঘষির বিষয়টা আমি একটা সলিউশনে নিয়ে আসছি নায়িকাকে বলছি নায়িকার মা একটা গ্যাপ পেয়ে বিষয়টা ঢুকে পড়ছিল এখন সলিউশন হয়ে গেছে তুমি গিয়ে ভাইয়া মেকআপটা এখন নিয়ে নাও আমার কাজটা একটু শুরু করতে দাও শুধু শুধু আমাকে 9টার সময় কল দিলেন আমি শুয়ে বসে 11টার সময় আসতে পারতাম আচ্ছা ঠিক আছে ভাইয়া ভুল হয়েছে আমার 9টার সময় কল দিয়ে আমি একটা জিনিস বুঝি না তুমি মাথার উপর পট্টি দিচ্ছ কি করে একটা তো জ্বরের কোনো সিন নাই যে তুমি ঠিলা মাথায় ওখান থেকে পানি পড়বে তোমার জলে পট্টি দেবা তুমি এটা বসছো কেন তুমি ও ব্রো আপনি তো টু মাচ পিছিয়ে আছেন ডিসগাস্টিং ছি 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 আপনি ফেসবুক ফলো করেন না আপনি অনলাইনে নাই আরে ভাই গ্যাটের টাকা খরচ করে বুস্ট আপ করি একটা এরকম ছবি দিব 3 লাখ লাইক পড়বে লাইক কি মনে করেন যে শুধু শুধু আসে টাকা দিয়ে আসে টাকা দিয়ে আসে এসব পড়তে হয় ব্রো প্লিজ সময়ের সাথে থাকেন সময়ের সাথে থাকেন ভাই আমি 3টা ছবিতে সাইন করেছি ফিল্মে আমার একটা ক্রেজ আছে না ক্রেজ উঠাতে হবে তো বানের জলের মতো টাকা খরচ করছি বুস্ট আপ করছি এটা তো আপনাকে পাশতে হবে ওরে বাবা রে এত বুস্ট আপ আর এত কিছু যদি তুমি করো তাহলে তো নাটকের লাইনে আসছো কিসের জন্যে যেখানে ছিল এফডিসিতে ফিল্মে সেখানে ঘোরাঘুরি করো এখানে ঢুকছো কেন একটা জিনিস জানো না 2টা নৌকায় পাও দিতে হয় না যে কোনো একটা নৌকায় পাও দিতে হয় 2 নৌকায় পাও দেওয়া মানে কী কী করতে হয় জানো স্যাগাই থাকতে হয় স্যাগাইয়া তা স্যাগাইয়া যদি তুমি অনেকক্ষণ ধরে থাকো অনেক ব্যথা হয়ে যেতে পারে পরে সমস্যা হইতে পারে যে কোনো একটা জায়গা তুমি বাঁচছো না প্লিজ ও ব্রো লুক লুক অ্যাট মি এই যে যুগটা হচ্ছে গিয়া চাকানার যুগ বুঝেছেন যত বেশি চাকাবেন তত বেশি চলবে এই মনে করেন যে ফিল্মে আমি চাকাই আছি নাটকে মনে করেন আমি চাকালাম ফিল্মের অবস্থা যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে নাটকে হচ্ছে কেউ দর্শক দেখে না টালমাটাল একটা অবস্থার মধ্যে আছি বুঝতে পেরেছেন ওই জন্যই 2 জায়গায় চাকাই আছি আর এরকম এরকম করে লড়ছি তো বলতেই তো নাটকের খুব টালমাটাল অবস্থা আছে তাহলে সেখানে তুমি কেন সময়টা নষ্ট করতেছো ভাইয়া অন্য কিছু করো কারণ বাজারে যাও আলুর ব্যবসা করো পটল কিনে নিয়ে আসো পেঁয়াজ বেসো তুমি কেন এসব লাইনে আসছো ভাইয়া এফডিসির পাশেই তো কারণ বাজার ওখানে যাও আমাদের একটা মান রাখতে হবে না ঠিক আছে বুঝছি মান রাখো কি মেকআপটা নাও আমার মানটা দাও ভাই আমার শুটিংটা করতে দাও ভাই আপনি সবাই মিলে জরুরি মানে যদি শুরু করছো আমি পাগল হয়ে যাবো তোমার ভাই ওকে ওকে টেনশন নেবেন না টেনশন নেবেন না ওকে ব্রো আবার কি
একটা টেনশনলেস কথা বলি আপনাকে, টেনশন নেবেন না। আমি কিন্তু আটটার পর কানেও শুনি না চোখেও দেখি না। যে শট একবারে দেওয়া যায় সে শট কিন্তু আমি 25 বারে দিব, হামলিং করব। আটটা ভাইয়া 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 আটটা পর্যন্ত তুমি থাকো, আটটা পর্যন্ত তুমি মন দিয়ে কাজটা করো প্লিজ ভাইয়া। খুব সুন্দর অভিনয় করে, ফিল্মে কাজ করে বলছো না তুমি? আমি হিরোইন লাইলির মা। মা ভালো, খুব সত্য। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, ওই যে পাশে রেস্টুরেন্ট আছে না,
বার্গার, তারপরে স্যান্ডউইচ, তারপরে চিকেন ফ্রাই আর থাই ক্লিয়ার স্যুপ নিয়ে এসো। ও হ্যাঁ, একটা কাজ করো, একটা ডাব নিয়ে এসো। দেখো না, আমার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর রেগুলার ডাব না খেলে হয় না, বুঝছো? যাও দাও দাও তাড়াতাড়ি। বুঝতে পারছি আফা, কিন্তু মগো আজকে শুটিংয়ে তো এই বরাদ্দ, সবাই এই কলা আর টেস্টি বিস্কুট খাইছে। এই ছেলে বরাদ্দ মানে বরাদ্দ বুঝি না, আমি যা অর্ডার করেছি যাও নিয়ে আসো। আর তুমি এত পেজাল পারতেছো কেন? তুমি জানো আমি কে? কেডা? ওই যে তোমাদের নাটকের যে প্রোডিউসার আছে, সেটা আমার ভাইয়া। ওরে আল্লাহ, মগো প্রোডিউসার আপনার ভাইয়া? হ্যাঁ। তো তো আপনি সব খাইতে পারেন, কি কি জানি কইলেন? চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, তারপরে চিকেন বার্গার, থাই ক্লিয়ার স্যুপ, সাবান। অন্য সাবান কেন হবে? আশ্চর্য ছেলে তো, তুমি কোকে এসব খাওয়াই মেনে ফেলবে নাকি? না না না, আমি যা বলেছি তাকে অর্ডার করলে ওরা দিয়ে দেবে। আর ওই ডাব নিয়ে এসো। বড়টা না ছোট ডাব? ছোট কচি, যেটা আমার স্কিনের জন্য ভালো হবে। আইসি। দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে আসো, অনেক ক্ষুধা লেগেছে। বাসা থেকে না খেয়ে চলে এসেছি, বুঝছো না? যাইতে আসি ডাব। এই বাবা, কি কি জানি কইলেন? স্যান্ডেল, জুতা। স্যান্ডেল মানে জুতা মানে? আমি তোকে স্যান্ডউইচ আনতে বলছি, আবার সেটা ফাইজলামি করো না, যাও। কুন্ডুই স্যান্ডউইচ? স্যান্ডউইচ, যাও তাড়াতাড়ি। স্যান্ডউইচ ডাব। এত টাকা খরচ করে ভাই নাটক বানাচ্ছে, আর আমি ঠিকমতো খেতেই পারবো না? এটা তো হতেই পারে না। এই যে আফাই নাস্তা ফেরত দিয়েছে। কোন আফাই নাস্তা ফেরত দিয়েছে? ওই যে নাইকা আফা। নাইকা আফা এবার কেডা কি হ্যাঁ নাস্তা খাইবে না কি ফিরনে? আরে হ্যাঁ বলছে এই দিক খাবে না, হ্যাঁ ভালো ভালো খাওয়ান খাবে। ওই যে হট ডগ, তারপরে ওইতেছে এই যে ছোটো ডাব, কচি ডাব, বড় ডাব, লাম্বা ডাব, এরপর হইতেছে স্যান্ডেল, এগুলো খাইবে। স্যান্ডউইচ, 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 এত দেখতেছি বাজার দৈরি আনতে হইবে। হ্যাঁ আফা ডাকে ডাইতে দেই, চল দেখ। এই যে আপনি নাস্তা ফেরত দিয়েছেন কি ফিরবে? আমি তো এসব খাবার খেতে পারি না। সবচেয়ে বড় কথা, আমি তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ওটা নিয়ে আসলে তো আমি খেয়ে ফেলবো। আপনার অর্ডার মানবে কেটা? আপনি কনকের কেটা? এই নাস্তা ব্যাপার কাটিস্তি দিতে হারা কোনো রাও শব্দ করে নাই, চুপচাপ খাইয়ে গেছে আর আপনি ফেরত দিয়েছেন। ইউনিটির কে কি খেলো না খেলো সেটা তো আমার দেখার বিষয় না। আর সবচেয়ে বড় কথা হলো এই নাটকের নায়িকা আমি, আর আমি একজন আর্টিস্ট, আমি কেন এগুলো খাবো? কি বললেন আপনি? এই নাটকের আর্টিস্ট আবার নায়িকা? ওরে সুবহান মাওলা, আপনার চেহারা তো টেলিভিশন দূরে থাক, রেডিওর পর্দায় তো কোন নির্দেশিব দেখছি বলে মনে হয় না। হাউ ডেয়ার ইউ! এই তুমি কি বলতে চাও? টিভিতে মানুষের ফেস দেখা যায়, রেডিওতে কি মানুষের ফেস দেখা যায়? দেখেন ইংরেজিতে কথা বলবেন না, মুই ইংরেজি কিন্তু কম বলতে পারি না, বলা শুরু করি বলবেন থামাইতে পারবেন না, অর্থ বুঝি আর না বুঝি ইংরেজি বলতে পারি। তুমি আমার সাথে চেঁচিয়ে কথা বলছো কেন? এই ওকে ওকে হ্যাঁ এটা আছে মগো বড় ভাই। আরে কিসের বড় ভাই? প্রোডাকশন ম্যানেজার মুই। ম্যানেজার প্রোডাকশন? হ্যাঁ। তোমার সাহস তো কম না, তুমি সামান্য একজন প্রোডাকশন ম্যানেজার হয়ে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো, এই নাটকের নায়িকার সাথে এইভাবে কথা বলছো? হ্যাঁ তুমি জানো আমি তোমার কি করতে পারি? তুমি জানো আমি কে? ওরে কি ডা, আপনি কে ডা বলেন? আপনি কি বাংলাদেশের অনুজে গেছেন? আই বলো আমি কে? আমি বলতে আছি হ্যাঁ হইতে আছে মগো যে প্রোডিউসার যে ঢাবার সাথে আছে, হ্যাঁ হইতে আছে, হ্যাঁ হলো প্রোডিউসার হলো হ্যাঁ ভাই। হ্যাঁ ওই তোমাদের এই নাটকের প্রোডিউসার আমার ভাইয়া বলে, কয় ভাইয়া জালাল। ইয়েস সোবান ভাই, রে কত কইরে বলছি যে প্রোডিউসার মুই জোগাড় করমু, হ্যাঁ না জালাল রে সিনে বইছে, নামের সাথে কাজের ভালো মিল আছে, জালাল তো না একের জালা, জালাই খাইলে একেবারে। আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি? ওরে কি করতে পারি? থেকে এই ইউনিট থেকে এখন আপনাকে আমি ডিলিট করে দিতে পারি, একদম নট আউট করে দিব। আপনার মতো বেয়াদব প্রোডাকশন ম্যানেজারের কোনো দরকার নেই, যে নায়িকার কথা শুনবে না তাকে আমি কেন রাখবো? আমি যা চাইবো যে আমাকে দিতে পারবে না তাকে আমি কেন রাখবো? আপনাকে আমি এখনই ডিলিট করে দেবো ইউনিট থেকে, আমি এখনই ভাইকে ফোন দিচ্ছি। আচ্ছা দেন এখনই ফোন দেন, ফোন দিয়ে বললে দেন এক দরজা বন্ধ হয়ে যাবে, 14 দরজা খুললে যাবে, মোরা এক প্রোডাকশনে কাজ করি না। বজ্জন কথা কি বলছি, নাস্তা খাবে না নাস্তা মুখ পেছে পাক্কা মারলি না তীর ফিরলে। হ্যাঁ তাই তাই হারতে হারে দেখছো বড় সুন্দর করে কইছে। আমার সাথে কিভাবে কথা বলে গেল? আমি এক্ষুনি ব্যাকে ফোন দেব। হ্যালো আমি সকালে না খেয়ে চলে আসছি ভাইয়া, আমি বলেছি আমাকে একটা চিকেন ফ্রাই, বার্গার আর পিজা এনে দিতে, ওরা আমাকে দেয়নি, ওরা ওই একটা কল আমার হাতে ধরিয়ে দিয়ে বলে ওটাকে খেতে, আমাকে বকা দিয়েছে ভাইয়া। ভাইয়া আমি কাজই করবো না। কি বলতে আসো তুমি, সব চললে যাবা,
চলে যাবে প্রোডাকশনের ম্যানেজার, চলে যাবে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী। হ্যাঁ ভাইয়া, আপনি আসেন না, আমি কিন্তু আমি কাজ করব না। আমি আসতেছি, দেখতে আসি, তুমি কোথায় এখন? ওকে ভাইয়া, আপনি চলে আসেন, আমি ছাদে ওই যে দোলনায় দোল খাচ্ছি ভাইয়া, ওই যে সিঁড়ির বরাবর বসে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। অসুবিধা নাই, আমি ছাদে আসতে আসি, আমি ব্যবস্থা করতে আসি। জান, আই লাভ ইউ। হুম হুম, কঞ্জনা আসতেছি। আর বাবা বলেছে কি জানেন নাকি, সে আজকে নাকি আসতেই পারবে না। সে একটু যে তার বেকার কথা বলছে, বলছে কি এখন এই যে পেমেন্ট বলেছো এই পেমেন্ট আমি কাজ করবো না বাবা, আমি অন্য জায়গায় শিডিউল দিয়ে ফেলেছি। ঝামেলা করে ফেলেছে। খুব ভালো একটা কাজ করছো, এন্ড কি করবা, আমার তো জীবন শেষ, ব্যাক আপ করে দাও, যাও ব্যাক আপ করো। আরে সুবহান ভাই, আপনি রাগ করতেছেন কেন? মিটো তো একটা কথা আছে না, রেগেছেন তো হেরেছেন। আদাত তো কেন কথা বাদ দাও তো ভাই, আমি জিনিসটা বুঝতেছি না, আমি কি করবো আমি শুটিংটা। আরে ভাই শুনেন শুনেন, আপনার সমস্যার সমাধান আমি করে দিতেছি। এখন যে অবস্থা, আমার সমস্যার সমাধান এক আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। আরে ভাই আপনি চিন্তা করেন না, এই লেলিনটা তো দাম দেন না, এই লেলিন একটা বুদ্ধি দিতেছে, সেই বুদ্ধিমতো কাজ করেন তাইলে দেখবেন সব কিছু হয়ে গেছে। শুনেন, ওই যে আমাদের জলি আছে না, জলির যে নানা, আরে বাপের ক্যারেক্টার দিয়ে দেন মা তো, ওই যে আর ওই যে লাইলির মা বৈশ আছে, কোনো কাজকর্ম করতেছে না, খালি খাইতেছে, আপ্যায়নের খরচটা বাড়াইতেছে, দেখেন কি হয়। এই কারণে তো মিডিয়ার আজকে এই অবস্থা, যারে তারে আইনে দাঁড়া করাই দাও, মামা খালু চাচা ফকির মকির যা পাও নিয়ে আসো, এই কারণে মিডিয়ার আজকে এই অবস্থা। এইটা তো মানলেন না আপনি, তাহলে থাকেন সেটা বসে থাকেন, কোনো ব্যাপার না। না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমার মতো ডিরেক্টর এত বিপদে পড়বে, দেখো ওটা ম্যানেজ করা যায় নাকি। আমি ম্যানেজ করতেছি, ম্যানেজ করার দায়িত্ব আমি নিছি, কোনো ব্যাপার না। এই সুজন আসো আসো, আমাকে চালাবে না তোরে আমি মারমু, আমি সেটারও আমি এনার্জি হারাই ফেলাইছি। ম্যাডাম, মুই আপনার লিগে স্পেশাল করে বানাইছি। থ্যাংক ইউ। আপনি নায়িকার মা বলে কথা আছে না, কফি আনার জন্য টাকা লাগবে কেন, আপনি টাকা দিবেন কেন, আপনার টাকা দিয়ে কফি খাবেন কেন? হ্যাঁ এক্সকিউজ মি, এই যে আপনি যে বলছেন, এই যে আর আপনি বুঝতে পারতেছেন কোন হাউজের কাজ এটা, এটা জালাল ভাইয়ের ইউনিট, প্রডিউসার জালাল ভাই, আর কোন হাউজের কাজ, কাব্য মাল্টিমিডিয়ার কাজ, সেখানে আপনি কপি খাবেন টাকা দিয়া, সেটা সম্ভব? এটা আনে আনে কি, এক্সকিউজ মি শুনুন, আপনি এই যে বললেন যে এটা জালাল ভাইয়ের ইউনিট, এটা জালাল ভাইয়ের ইউনিট হোক আর রফিক ভাইয়ের ইউনিট হোক, এটা একটা ইউনিট। হ্যাঁ, এখানে অনেক শিল্প হয়, ঠিক আছে, এখানে একজন হিরোইনের মা হই আর যাই হই, সে এরকম অবলীলায় আপনাদের পয়সায় কফি কেন খাবে, তার মান সম্মান বোধ থাকতে নেই। আন্টি আপনি অন্যভাবে নেবেন না, এটা তো আমাদের ইউনিটের সিস্টেম, আপনি বুঝতে পারতেছেন না কেন? শুনুন, এই যে আপনাদের ইউনিটের এই সিস্টেমটা মোটেও ভালো কিছু না, আর এই জন্য এই যে আমাদের নাটকের এই দশা। বাজেট দিন দিন এই বিভিন্ন খাতে চলে যাচ্ছে, নায়িকার মা এসে যখন তখন ইউনিটের পয়সায় কফি খাবে কেন? আরে আপনি আপনার নায়িকার গেস্ট না, গেস্টদের জন্য তো এই সমস্ত বাজেট থাকে। না 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 না, আমি টাকা দিচ্ছি, দরকার হয় আমার জন্য এক কার্টুন কফি আনাবেন। আচ্ছা সেটা ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করবো। তবে আন্টি আপনার একটা কথা বলতে চাইছিলাম, মানে প্রথম যখন আপনার আমি দেখছি, ঠিক আছে, এই ফ্রেমে তখনই বলছি আপনার দ্বারা সম্ভব, আপনার দ্বারা হবে। কি কি সম্ভব? না মানে আমাদের নাটকে সুপ্রেক্ট অভিনয় আছে তো, সেটা আপনার দ্বারা করা উচিত, আপনি করবেন।
আর সবচেয়ে বড় কথা কি, আপনার সত্যি কথাটা বলে ফেলে, মানে আমাদের যে নায়িকার মা ক্যারেক্টারটা করবে যিনি, উনি এক ঘন্টা আগে জানাইছে যে উনি আসতে নাকি আরো দেড় ঘন্টা লাগবে, সেই জন্য আমি রাগ করে কইছি এই ওনা পেকা পড়ো পেকা পড়ো। তো আপনার অন্য কাউকে কল দিন, আমি কেন করব, আমি অভিনয়ের কিছু জানি না কিছু না। মানে আন্টি, অন্য কাউকে যদি কল দেই তাহলে তো আসতে সময় লাগবে, তার থেকে ভালো যেহেতু আপনি কিন্তু অন্য অন্য নায়িকা থেকে অনেক সুন্দরী আছেন। এডা আন্না কি কোন, হ্যাঁ আর সেরা দেখছেন আইফোন সার ফসরে এক বেডি, হ্যাঁ সামনে খাড়া করে দিতেন, বুঝছেন নি, এটা কোনো রুলস হতে পারে না, এটা কোনো নিয়ম হতে পারে না, অভিনয় করবে একজন অভিনেত্রী। সুবহান কই, সুবহান সুবহান কোথায়? ও বস হয়ে যায় লাইকা ছাড়া, তাকে শিখন বোঝাচ্ছে ওই মেকআপ দোকান। ও কি বুঝাইবে, হ্যাঁ ও কি বুঝাইবে, ও নিজে তো বোঝে না। বস কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার একটা আর্টিস্ট দিছি, গতবার আর্টিস্ট দিছিলাম, একটু পানি খেতেছে, ওয়াটার খেতেছে, তার নিয়ে কি ঝামেলা করছো, কি করছো না করছো, আবার এই মেয়েটা একটা একটা নতুন মেয়ে দিছি, কি কি সুন্দর সুন্দর মেয়েটা, সে কাবাব খেতে চাইছে, আর যদি তোমার লোকজন কি করে, আর ব্যাকআপ করে দে, ব্যাকআপ করে দে, আমি এই যাই শুটিংয়ে আমার বাণিজ্য থাকে না, সেই শুটিং আমি করবো নাকি, আমি টাকা খরচ করে কি বাণিজ্য আমার অপমান কিনবো নাকি আমি। আমি নিজে আপনার মানে ওই তরফ থেকে মাপ চাইছি, আমি এখনই দিলুকে আপনার লাইকের কাছে পা ধুয়ে বসে থাকবো, যতক্ষণ মতো লাইকের মাপ টাকা পাবো ততক্ষণ মাপ পাবে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি বস। এই তাহলে তুই বলতেছিস রাগারাগি করবো না? আচ্ছা ঠিক আছে, এই আর যে এই যে সব নায়িকাকে কল দিয়েছে অন্য নায়িকা, এরা কি সেটা আইছে? জি সবাই মেকআপ রুমে আছে, স্ট্যান্ডে আছে, মেকআপটা রেডি আছে। তা আমার লাগে পরিচয় করে দেবে, দেওয়া লাগবে না? জি আসলে প্রোডিউসার টাকা দেবে, তার টাকায় শুটিং হবে, তার টাকা তুমি ভাত খাবা, আমার আগে পিছে বিশেষণ লাগাই, আমি যতগুলো কাজ করছি আন্তর্জাতিক পুরস্কার পাইছি, হ্যাঁ দেশি পুরস্কার পাইছি, সেগুলো সব বললে টাইলে তারপরে আমার ওখানে পাঠাই দিবি, এবং আগে তুই যাবি যাইয়া বা অন্য লোক ওই প্রোডাকশনের লোক পাঠাবি, নক করবে, সালাম দেবে, জিজ্ঞেস করবে আমি ফ্রি আছি কিনা, তারপরে পাঠাবি। সারা বছরে দুইটা নাটক বানাইছে আবার বড় বড় ফোটা। বুঝলাম না, মাই একগো আমারে দেখেও না দেহার বান করলে কা ডিসিশন নিবন দে যা, আর খা কেমনে খাবি, আমার লাগে ফাইদা হবে না, হ্যাঁ আমার লোকের লাগে ডিসিশন বন্ধ করে আর বুঝবি আনে, হ্যাঁ কেমনে খাও ভাত। তুমি মনে হয় আমার চিনতে পারতে আছো না, না চিনলে তো অবশ্যই একটা হাই বলতা, না হলে সালাম দিতা, না হলে বুকের উপর এসে পড়ে দিতা। আমি অ্যাওয়ার্ড পাওয়া প্রডিউসার, এই নাটকের প্রডিউসার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তোমার সাথে আগে হয় নাই না?
মানে পরিচয় হয় নাই মনে হয় না আপনার সাথে আমার এর আগে পরিচয় হয়নি আমার অফিসে যে আসেন নাই কোনো সময় না ভাই আমার আসলে একটু অফিসে কমই যাওয়া হয় আরে না না আপনার অফিসে আসবা মাঝে 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 আসিয়া আমার সাথে করবা গল্প গুজব তারপরে চা খাবা এই যায় তো সবাই সব নায়িকারা যায় আমার মানে ভাত খায় না এরকম নায়িকা কম আছে বুঝছো আর তুমি তো সুন্দর মাশাআল্লাহ দেখতে হ্যাঁ টিকেট টিয়ার সুন্দর আছে আসবা মানে মেইন নায়িকা বানাই দেব ভাইয়া আমি তো সব জায়গায় মেইন নায়িকা হিসেবেই কাজ করছি ওরে আমি তোমার তো মেইন নায়িকাই তো করবা তুমি তুমি মেইন নায়িকা করবা না কেডা করবে এত সুন্দর চেহারা কোনো নায়িকার আছে ওই তোমার যারা বিবিএ পড়ে হ্যাগো কি ওই প্রথম ক্লাসেই একটা পড়া শিখায় কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভিটি তুমি যদি কানেকশনটা না রাখো তাহলে প্রোডাকশন হবে না তো হ্যাঁ এবার তো মাশাআল্লাহ সুন্দর চেহারা ফিগার আল্লাহ বানাই দিছে তুমি আসো মাঝে মাঝে অফিসে ভাই তোমার মেইন নায়িকা তোমার বানাই দেবো অসুবিধা হইবে না শোনো আজকালকার ডিরেক্টররা তো কাস্টিং করতে পারে না আমার কাছে সে বসে থাকে জিজ্ঞাসা যে ভাইয়া কারে কারে কাস্টিং করব বিশেষ করে মেয়েদের কথা জিজ্ঞেস করে ওরা বোঝে না তো শিল্প বোঝে না মেয়ে বোঝে না বোঝে না শোনো বোঝে না হ্যাঁ হ্যাঁ তুমি তো মেইন নাইকে কাজ করবা তুমি না করলে করবে কেডা এত সুন্দর চেহারা ফিগার কারো আছে দেশে আমি দেখি নাই এই জন্যই মনে হয় তোমার সাথে পরিচয় দেখি নাই বলে অসুবিধা নাই শোনো তুমি মাঝে মাঝে অফিসে আসবা আসি আমার সাথে করবা গল্প আর তোমার একটা ছবি তুলে রাখে দিই এটা আমি অ্যালবামে রেখে দিই মানে সেলফি হ্যাঁ কি ব্যাপার তুমি এখানে কি করছো মনে করছে শুটিং প্যাক আপ করে দিছে আরে সেটা পরে বলবো অনেক আচ্ছা প্লিজ আপনি একটু কথা বলেন আমি আসছি এই নাটকের মেইন নায়িকা তো আমি তো ওদেরকে নিয়ে আসছো কেন ওরা হইলো মনে করে একটা ঘরে যদি আটটা খুঁটি থাকে একটা মেইন খুঁটি থাকে আর সাপোর্টিং খুঁটি থাকে অনেকগুলা তুমি হইলো মেইন খুঁটি আমার নায়িকা কোনো কারণে যদি আমার সাথে চিটিংবাজি হয় আমি কিন্তু ছাড়বো না তুমি এইসব কথা জোরে জোরে বলতে হয় না আমি তো তোমার কাছে টাকা দান নিছি জানো কই তুমি ধান নিছো তুমি তুমি তো ফার্স্টেই বলছো যে জান আমি প্রোডিউসার তুমি আর্টিস্ট তুমি মেইন নেকা করবা কিন্তু তোমার তো বিজনেস অবস্থা ভালো যাচ্ছে না আমাকে বললাম বাপ্পি থেকে তোমার জন্য টাকা এনে দিলাম আমার শুনো আমি কোনো সাফাই তোমার থেকে শুনতে চাই না আমার টাকা ফেরত আসার দরকার নাই পুরো টাকা তুমি ইনভেস্ট করো আমি মেইন নেকা সেখানে বাপ লাগে চাচা লাগে হিরো লাগে হিরোইন লাগে বান্ধবী লাগে ঘরের খুঁটি একটা আর মেইন একটা খুঁটি ঘরের খুঁটি মেইন একটা আর সব সাপোর্টিং খুঁটি লাগে না একলা একলা এই শেখছো নাকি আসো এই হিংসা সামাজিক করো না রুমে আসো আমি তোমার বুঝাইতেছি সুন্দর করে আমার সাথে কিন্তু কোনো উল্টাপাল্টা করা যাবে না আরে কি বলবো বললে তো বলবেনই বলছে এর লাগে তো কিছু বলতেই চাচ্ছি না আরে বেটা তুই পাশতে পাচ্ছিস লেখছের জন্য অনেক কমেডি করেছি নাটক করেছি মানুষকে হাসিয়েছি আমি ফেড আপ হয়ে গেছি বেটা এখন আমি ফিল্ম করব তিনটা ছবিতে মনে কর সাইন করে ফেলেছি কোন রকমের কমেডি আমাকে দিবি না ক্যারেক্টার আমি মনে কর যেখানে হিরোইটিক একটা ব্যাপার আছে যেখানে মনে কর একটু অ্যাকশন ট্যাকশন ব্যাপার আছে সেই জায়গায় আমাকে কল করবি আরে না 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 কথা ভুলেছি বেটা ইমানদারের কথা একবার ভুলেছি যখন ভুলেছি তো ভুলেছি যেটা আমি করব না সেটা আমি করব না কো ও মাই গড আপনি এখানে ভাইয়া আপনি আমার বিরাট বড় ফ্যান ও মাই গড একটু 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 থামেন একটু পরে কথা বলছি হ্যাঁ ও মাই গড ও মাই গড আমি আপনার ফ্যান সরি ভাই ভুলে গেছি আমি আপনার বই বিরাট বড় ফ্যান এবার ঠিক আছে চলবে আমি আমি ভাবতে পারছি না যে আপনাকে আমি দেখতে পাবো বিশ্বাস করেন আপনার কোনো নাটকই আমি মিস করি না আমি সব নাটক দেখি আর আপনি যে কি হাসাতে পারেন উফ আমি তো হাসতে হাসতে একদম শেষ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আপনি কে ও আমি ওই আপনাদের মেকআপ ম্যান সিদ্দিক আছে না সিদ্দিকের একমাত্র শালী সে আমার দুলা ভাই বাহ গ্রেট আপনি তো তাহলে আমাদের ফ্যামিলিরই লোক গুড কিছু
তুলবেন আপনি? জি ভাইয়া, একটা সেলফি তুলতাম। নো প্রবলেম, চলে আসেন সেলফি তুলি। আমি নিশ্চয় দেখলাম তুমি কি করলা। কি করলাম বোঝো না? কি করছো তুমি? ওই লোকটার সাথে দাঁড়াই দাঁড়িয়ে ছবি তো লাগানো। অন্য মানুষের সাথে তুমি ছবি তোলো, তোমার কি হচ্ছে সব? এই প্রোডাকশনের লোকজন কোথে? আমি কি চিড়িয়াখানার মধ্যে ঢুকেছি নাকি? আংশাং লোক ভেতরে ঢুকে যাচ্ছে, ডিস্টার্ব করছে, ব্যাকআপ করে চলে যাব কিন্তু। কালাম্মা সকালে সাজ দেন, আবার অহনও সাজছেন। কি বলি কালাম্মা, তোমার মা কি আমার বোন? আমরা তো ওই নায়িকার মা গো, খালাম মাই কই, অনাইটা কি করলাম কোন? যত সব মূর্খগুলো এসে শুটিং স্পটে জোটে, যার কিছু করার নেই সে কোথায় করবে? এই মিডিয়াতে এসে কোনো রকম একটা কাজ নেবে। শোনো, যখন একজন মহিলা তোমার রক্তের সম্পর্কের কেউ নন, তোমার পরিচিত কেউ নন, তাকে তুমি খালাম্মা ডাকতে পারো না। তাকে হয় তুমি ম্যাম ডাকবে, নয়তো মিস ডাকবে, নয়তো ম্যাডাম ডাকবে, নয়তো মিসেস ডাকবে, কিছু একটা ডাকবে, কিন্তু সেটা খালাম্মা না। সরি ম্যাডাম, মানে ছাগলাই সজ্জেন, ছাগলের বাচ্চা নি তুই। হ্যাঁ সারা দিন তুই ওই কাদের ফাদার হিসাবাস। এ তুই ছাগল ছাগলই এডিন কি? এ এডিন কি ম্যাডাম? 22 লামিনি পাইছস বিড়াল কি করম কোন? আপনি কইলাম না এর আমার মুদ্রা দোষ, অনেক ডাক্তার দেখেছি এরা সারে না। আমি কি করতাম কোন? ওই চাপটা ধরে তার বার হয়ে যায়। দুবার দি তোর এই মুদ্রা দশায় দূর করি, আর একবার যদি এরকম শব্দ করছস তো মরছস। কইলাম না মুদ্রা দশ হচ্ছে, আর যে অনেক কইলেন না তো কি লেগে আবার শাস্তাছেন? এটা দাঁতের মধ্যে কামড় দি, শক্ত করে দড়ি রাখ, দড়ি রাখ, দড়ি রাখ। হ্যাঁ দাঁত দি, দাঁত দি, তোরে খাইতাম কইছি নি, আই তোরে খাইতাম কইছি নি, কামড় দি। হ্যাঁ হ্যাঁ, এ এ এ দড়ি রাখ, এবার কামড়। আমি ডিভোর্স লেটার পাঠাই দিতে আসি, আমি আমি সব সময় তোমার সাপোর্টে আছি। আচ্ছা, তোমাকে নিয়ে যে বিগ এভারেস্টটা আমি করতে চাই, যে স্টোরিটা করতে চাই, তার আগে একটা নিউজ এখন ভেসে বেড়াচ্ছে, সেটা না একটু তোমার মুখ থেকে আমি ক্লিয়ার হতে চাই। তোমার নাকি আগে একটা বিয়ে ছিল এবং সে ঘরে 10-12 বছরের একটা বাচ্চা আছে। আর কুল
ভুল, তুমি উত্তেজিত হলে তো একদম ঝামেলা লেগে যাবে, ভুল করে ফেলবে। শুনো, এই নিউজটা গত রাতে রীতিমতো কয়েকটা পত্রিকা একযোগে বের করতে চেয়েছিল, শুধু আমি আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে ঠেকিয়ে রেখেছি। আমি বললাম আমি তার সাথে দেখা করবো, সরাসরি জিজ্ঞেস করবো, আসল সত্য বের করবো, তারপরে মূল ঘটনা। দেখো, তুমি যেভাবে রিয়াক্ট করার কিছু নেই, একটা বাচ্চা থাকতেই পারে, এটা তো ব্যাপার না, মানে তার জন্য তোমার স্টার চমকে তো যাবে না, স্টার যে সেই স্টারই, তার বাচ্চা থাকবে না। হ্যাঁ, মানে এক মিনিট হান্নান ভাই, 10-12 বছরের বাচ্চা, মানে আমার বয়স কত তাহলে ভাই? মানে আপনি আমাকে দেখেন, আমার স্ট্রাকচার দেখে কি আপনার মনে হয় আমার বাচ্চা আছে? আর আপনি আপনি এই ধরনের নিউজ কোত্থেকে পান? নিশ্চয়ই লাইলি বা লীনা এরা দিয়েছে। লাইলির অলরেডি, ও যখন নাকি গ্রামে ছিল তখন একবার বিয়ে হয়েছে, মানে ও প্রেম করে ছোটবেলা নাকি বিয়ে করে ফেলেছে, তখন হচ্ছে 9-এ পড়তো, তখন বিয়ে করেছে, তারপরে ওই হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরে মিডিয়াতে আসার আগে মানে একজন আপনাদেরই একটা জার্নালিস্ট আছে, তার সাথে নাকি পটিয়ে পাটিয়ে তাকে বিয়ে করেছে, তার হাত ধরে মিডিয়াতে এসে তাকে ছেড়ে দিয়েছে, এখন নাকি একজন মানে সিনিয়র একজন লোক আছে, মানে সে নাকি অনেক পয়সা আলাদা নাকি 5টা গার্মেন্টস আছে, তার সাথে মানে গোপনে অলরেডি বিয়ে করেছে বা করবে, এই ধরনের কিছু একটা। আরে যে লোকের সাথে মানে ও এখন হ্যাঁ করছে, মানে ওই লোকের বিশাল টাকা, মানে তার নাকি গার্মেন্টসই আছে 5টা নারায়ণগঞ্জ। আচ্ছা, আজকে মনে করেন আমরা ইয়ে করে সেলফি তুলি? আমি আমি এটাতে না, আমার আমি ফোনে তুলি, ও তুলি, আমি আমাকে তুলি ইনবক্সে আছে বিউটি প্লাস। ওয়াও, আমি এখানে থাকব না, আমি গ্রামে চলে যাব। কি হয়েছে যদি খুইলা না কও আমি বুঝবো কেমনে? বুঝবেন কেমন, কি বোঝার আছে কি? আমি যা দেখা দেখছি, যা বোঝার বুঝতে ফলাইছি, এখানে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি চলে যাব। আমার কথা শুনো, তুমি যদি খুইলা না কও আমি ব্যাপারটা জানবো কেমনে আর বুঝবো কেমনে, আর এটা সমাধান করবো কেমনে? কি বলবো আপনার কাছে, খুইলাই খুইলে বলতে গেলে আপনি তো ভিড়মি খাইয়ে পড়ে যাইবেন না মেয়া। ভিমরি খাইয়া পড়ি পড়ি কম, ওই যে আপনার শালি নাটকে আইছে না একটা পোলা যে অভিনয় করে, ওই যে নাটকে অভিনয় করতেছে যে পোলাটা, তাহলে এইরকম দাঁড়াই দাঁড়িয়া এই ব্যক্তি হাসি দিয়ে আমার ছবি তুলছে, সেলফি তুলছে, বুঝুন নাই কি হয়েছে? একটা ছবি তুলেছে যে সমস্যা রয়েছে কি? ছবি উঠেছে যে সমস্যা কি হয়েছে বোঝেন না? হ্যাঁ, এরকম জড়াইয়ে থাকে ছবিটা তুলছে, আপনার শালি মানা পর্যন্ত পারে নাই, সেটা আমি নিজ চক্ষে দেখছি, এটা কোন ধরনের আচরণ? হ্যাঁ, আহা, তুমি বুঝো না কি লেগা, ওই পোলা হলো এই নাটকের হিরো মানে নায়ক, আর আমার শালি মানে তোমার বউ, হ্যার ভক্ত ফ্যান, ফ্যান গিয়া যদি হিরুর লগে একটা ছবি উড়ায় সমস্যাটা কি হইছে? আরে দুলা ভাই, আপনি কেন বুঝতেছেন না, সমস্যা তো কিছুই হইতো না যদি মাঝখানে একটা ফাঁক রাখিয়া ছবিটা তুলতে, কোনো সমস্যা আসে না, এইরকম দড়াই ফেলি, এটা কোন ধরনের আসন, কোন ধরনের সামাজিকতা এইটা? হ্যাঁ হ্যাঁ, এই যে শাহরুখ খান কদিন আগে যাইলো, বউ রামাইয়া রাজিকে চুমা খাইলো, হ্যাঁ গো জামাইরে কি কিছু কইছে? এই দুলা ভাই, কইছে না না কইছে, আপনি কি দেখছেন? হ্যাঁ, হ্যাঁ গো, ঘরের মধ্যে আপনি ঢোকছিলেন, হ্যাঁ গো, সংসার আছে না ভাঙিয়ে গেছে আপনি জানেন কিছু? হ্যাঁ শোনেন দুলা ভাই, আপনাকে একটা কথা বলি, আমার বিবাহের পূর্বে আমার সাথে কত মাইয়া লাইন করার জন্য পাগল হয়ে গেছিলে, ভালোবাসার জন্য পাগল হয়ে গেছিলে আপনি জানেন কিছু? সব ত্যাগ করিয়া আপনার শালিকে আমি ভালোবাসছি, তাকে মন দিছি, তাকেই বিবাহ করছি, আর সে কী করলে আমি নিশ্চক্ষে দেখলাম, সে কী ঘটনা ঘটাইলে, তাকে ভালো রাখার জন্য আমি বিদেশে চলে গেলাম, সেই বিদেশে যাইয়া ভালোবাসার ঘাম ঝরাইয়া আমি টাকা উপার্জন করলাম, পথে পথে ঘাম ঝরাইছি আমি, রক্ত জল করছি, সেই রক্ত জল করা পয়সা আমি আপনার শালিকে পাঠাইছি, কি জন্য পাঠাইছি? সে যাতে একটু ভালো থাকে, সুন্দর থাকে, হ্যাঁ আনন্দে থাকে, সেই জন্যই তো পাঠাইছিলাম নাকি? হ্যাঁ, আর আইসে আমি কী দেখলাম, আমার কথা ভাই বেশি আনন্দে ছিল না, সে আনন্দে আসলে অন্য পুরুষকে নিয়ে অন্য পুরুষের সাথে ঘুরিয়ে বেড়াইছে,
আমার টাকা দিয়ে সে চানাচুর খাইছে, এইটা খাইছে, ওইটা খাইছে, সে আমার কথা মনেও ভাবে নাই। সেই জন্যই তো বলি, আমি সকালে ফোন দিতাম ধরে নাই, দুপুরে ফোন দিতাম ধরে নাই, রাত্রিতে ফোন দিতাম ধরে নাই, কেন ধরে নাই? এখন কাজ আমার ভেরি ক্লিয়ার, সে কি ধরনের মহিলা! আরে আমার কইটা না খানা ফানা হয়ে যাইতেছে, ভিতরে রক্তক্ষরণ হইতেছে দুলা ভাই, আমি কি করি এখানে থাকি? আমি কোনোভাবেই এখানে থাকতে পারবো না দুলা ভাই, খোদা হাফেজ। আসলে ঘটনা হচ্ছে কি জানো, তুমি শুটিং স্পটে আনাটাই আমার উচিত নাই। না 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 দুলা ভাই, এটা আপনি ঠিক বলেন নাই, অবশ্যই আনা উচিত হয়েছে। আইনে আপনি আমার একটা বিরাট ধরনের উপকার করছেন, সেজন্য আপনাকে থ্যাংক ইউ। আপনি যদি না আনতেন তাহলে তো আপনার শালীর চরিত্রটা আমি বুঝতে পারতাম না, তার চরিত্রটা পুরো আমার কাছে ক্লিয়ার হইয়া গেছে, উন্মোচন হইয়া গেছে। এখন আপনি আপনার শালীকে নিয়েই থাকেন, আমার আর থাকা সম্ভব না। এখন চললাম আমি। না না না, আহা আমার কথা শুনো। এই আমি আমি মাথা ঠান্ডা করো আগে, আমার কথা শুনো ভালো করে। শুটিংটা শেষ হোক, বাসায় গিয়া মানে আমার বাসায় গিয়া বৈশা, তারপরে এটা একটা সমাধান দিই মনে, বুঝছো? তুমি ভাই মাথা গরম করো না ভাই, ভাই আছে আপনার শালী যেন আমার ধারে কাছে না থাকে। ও ভাই হ্যাঁ, আপনি থাকেন দেখেন, দেখি আমার মাথা যদি ঠান্ডা, আমি যদি বলতে পারি, আমাকে যদি ক্লিয়ার করাইতে পারেন, তখন আমি একটা সিদ্ধান্ত নেব, আমি চলে যাবো। আরে শুনো 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 শুনো, এত রাগ করো না ভাই, রাগ করো না, বাসায় গিয়ে বইয়ে একটা সমাধান করবো না, তুমি এত রাগ করো লক্ষ্মী ভাই ভাই। হবে না, জাস্ট তোমার এখন রাইজিং, তুমি যদি এখন ফুল ট্রাকে ঢুকে পড়ো, ভয়াবহ ঘটনা বলি নাই যে তোমার ঘটনাটা এটা সত্য, আমি তো ওই ঘটনাটা সত্যতা, আমি যেহেতু সাংবাদিক, পিছনের গল্পটা আমার সামনে আনতে হবে, আমি তোমাকে বললাম, এখন কোনটা সত্য সেটা তুমি বলবা। একটার পর একটা এরকম বাজে বাজে কথা আমাকে শুনতে হয়, আজ এই কথা বলবে, কাল ও এসে আর এক কথা বলবে, কিভাবে আমি কুল থাকবো? আর এসব নিউজ তো মানুষ পড়ে, তাই না? মানুষ যখন জানবে, মানুষ যখন পড়বে, আমার ইমেজের কি হবে? আমার ইমেজ তো 12টা বেজে যাবে, এটা আমি কিভাবে কুল থাকবো? আপনি বলেন, এটা কি সম্ভব কুল থাকা? কুল এটা মিথ্যা না, এটা মিথ্যা, এটা তো কোথাও যাবে না, সেটা শোনার জন্য তো আসছে। এখন কেউ কেউ তোমার মিডিয়াতে থাকতেই পারে, তোমার নামে উল্টাপাল্টা বলবে না, বলতেই পারে, এখন সেটাই তো আমি উদ্ঘাটন করতে চেয়েছি। যে বলেছে আমি তাকেই বলবো, এরপর তার সাথে আমার ফেস টু ফেস কথা হবে। এতদিন আমি অনেক কিছু শুনেছি, আমার কানে এ ওই কথা বলে, ও ওই কথা বলে, আমি সব পাত্তা দেইনি, বাট আজ যখন আপনি আমার সাথে বললেন, আমি এখন ক্লিয়ার, এখন আমি তাকে ফেস টু ফেস কথাগুলো বলবো। আমাকে তো তার কথা বলো প্লিজ, বলো পরে, এখন আমি তার সাথে কথা বলবো, তারপর অন্য কিছু। ভুল করে ফেললাম, এখনই কথাটা বলে তুমি এতে কি লেনিন কদাই, এতে কি কদাই গো, কি তুই কি তুই এত রিকোয়েস্ট করলি, এরপরে আমি তোর নিলাম কামে, আমি পোলাটার লাগে তর্ক করলাম, পোলাটা আমারে একরকম পারলে অপমান করে যে ওই লেনিন করা যাবে না, সেইটা করে আমি তাহলে বুঝাইলাম যে ও ক্রিয়েটিভ ছেলে, ও শিশুর মতো, এই কথা বলছি, মিথ্যে কথা বলছি, আমি শিশুর মতো বলে রইলা, তারপর ছেলেটা রাজি করাইছি। এনে শুটিং হাউস নিচের গ্যারেজে গাড়ি রাখবে, নায়ক নায়িকা ডিরেক্টর প্রডিউসার, আর তুই এনে গরু বন্ধে রাখছো, ওর তুই কি অপরাধ করছি, আমার অপরাধ এই কি ভাই? আপনারা তো কোনো মিথ্যা কথা বলি না, যা বলি আপনার কাছে সব বলি ভাই। আমি মিডিয়া থেকে চলে যাওয়ার পরে আমি চায়ের দোকান করতাম, তারপরে হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো যে এই কুরবানি দেখটা গরু কিনবো, যে গরুটা মোটা তাজাকরণ করবো, ইঞ্জেকশন দেওয়া, তারপরে বেশি দামে বিক্রি করবো। এটা কিনা পড়ছি মহা ঝামেলার মধ্যে, এটা যখন কিনছি মোটা তাজাকরণ করতেছি, তখনই আপনি ফোন দিয়েছেন এই কাজটার জন্য, এখন আমি কার কাছে এই গরুটা রাখবো? আপনিই কন যেটি কার কাছে রাখবো আমি, হ্যাঁ? আচ্ছা ভালো হয়েছেন আনসু, আমার
খুব উপকার হয়েছে ভাই, বিশ্বাস কর এত উপকার হয়েছে। তুই একটা কাম কর, এই গরুটা লইয়া এখন তুই যা, আর কোনো একটা বন্ধু বান্ধব ক্যামেরাম্যান পাঠাই দে, আমি শুটিংটা করি। ভাই এটা কি করতেছেন? আমি যেহেতু আপনাকে কথা দিছি, এই লেলিন যেহেতু কথা দিছে, আসছে লেলিন যেহেতু কথা দিছে ভাই, কাজটা যেভাবে হোক ভালোভাবে আমি কাজটা তুলবো। দোয়া করেন ভাই, মাথায় একটু দোয়া করে দেন ভাই, দোয়া করে দেন ভাই। আমাকে সত্যি করে একটা কথা বলবা? আচ্ছা বললেন। আচ্ছা এই নাটকের মেইন নায়িকা কে? মেইন নায়িকা দিয়ে আপনি কি করবেন বলুন তো? আরে আপনি অভিনয়টা ঠিক মতন করেন, যেহেতু আপনি নতুন অভিনেত্রী এখন অভিনয় কিছু জানেন না, স্ক্রিপ্টটা ঠিক মতন করেন আর ওই দিকে মনোযোগ দেন, কে লায়িকা কে মেইন লায়িকা কে সেট লায়িকা এটা নিয়ে আপনার ভাবার চিন্তা নাই। ঠিক আছে অভিনয়টা আমি ভালোভাবে করবো, কিন্তু প্লিজ আপনি একটু আমাকে বলেন না যে হিরোর সাথে লাস্টে মিল হবে কার সাথে, মানে আমার সাথে মিল হবে তো? স্ক্রিপ্টটা ঠিক মতন পড়েন, একটা ভালো অভিনেত্রী হওয়ার চেষ্টা করবেন, আর যদি সেটা না পারেন যে একদম নায়িকা নায়িকা ভাব লইয়া চলেন, তাইলে আপনাকে ফিল্মে যেতে হবে বোন, এখানে কিছু করার নাই, বুঝতে পারছেন তো? আসলে কি ভাইয়া আমি এত প্রশ্ন করতাম না, ওই যে প্রডিউসার ভাইয়ার সাথে ওই যে আরও দুইটা মেয়ে আছে ওদেরকে দেখলাম প্রচুর প্রচুর করে কথা বলতে, সেই জন্য আমার সন্দেহ হলো আর আমি আপনার কাছে জানতে চলে আসলাম। আর আপনাকে দেখি আমার খুব ভালো লেগেছে যে আপনি মিথ্যা কথা বলবেন না, আপনাকে দেখি আমার অনেক বিশ্বস্ত মনে হয়েছে সেই জন্য জিজ্ঞেস করলাম। আর সবচেয়ে বড় কথা কি, আসলে ভাইয়া তো বলতে মানা করছিল কিন্তু আমি বলি আপনাকে, উনি তো বলতে মানা করছিল কিন্তু হয়েছে কি যে এই যে নাটক যে বানাচ্ছেন পুরোটাই তো ভাইয়া আমি ইনভেস্ট করেছি আমার টাকা। বললেন কি? হ্যাঁ ভাইয়া তো ফার্স্টে বলছে যে দেখো মিষ্টি আমি আমি প্রোডিউসার তুমি নায়িকা, পরে আমি পরে বললো যে দেখো আমার বিজনেস ভালো যাচ্ছে না তো একটা কাজ করো আমাকে প্লিজ একটু হেল্প করো। আমি আমার বাবাকে গিয়ে বললাম যে বাবা আমাকে টাকা লাগবে, বাবা টাকা দিয়ে দিলো, দেন আমি এই টাকা এনে এখানে ইনভেস্ট করলাম। এখন আমি যদি মেইন নায়িকা না হই তাহলে আমি কেন ইনভেস্ট করবো, এতগুলো টাকা আমি কেন দিবো? এই আপনাদের ঝামেলা কি জানেন নাকি? আপনি কি মনে করেছেন টাকা দিলে লাইক হওয়া যায়, ভালো অভিনেত্রী হওয়া যায়? না বুঝে না শুনে আপনি টাকা দিয়েছেন, এখন এই টাকা উঠাতে পারবেন? আর মামু বেটা কি করেছে? এই যে প্রডিউসাররা কোথেকে টাকা আসবে, ওই যে নতুন নতুন লাইক আনবে আর বললে তুমি একটু ইনভেস্ট করো, তারপর আমি নাটক বানাচ্ছি। এই ইনভেস্ট করে তারপর কি হয়, কাজের বুয়ার ক্যারেক্টার দেন, আর আপনি তো লাইকা বলেছে ওর তো কিছু বলে নাই। আচ্ছা আর ভাই আমি তো একটু ইনভেস্ট করি নাই, পুরো টাকাটাই আমার। সেটা বুঝতে পারিস তো, মামুর বেটা দাও কিছু নেই এরকম করে পাস লিখছে। হ্যাঁ পাস তোলার কথা আপনার, আমি তোকে ছাড়বো না, ওর চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করে ছেড়ে দিবো, ও আমাকে বাদ দিয়ে অন্য দুই মেয়ে এসে প্রচুর প্রচুর করবে মেকআপ রুমে, আমাকে বলছে সে আমাকে নিবে আর সে আমাকে দাঁড়িয়ে সে অন্য মেয়েদেরকে নিয়ে ভর্তি করছে, আমি দেখে নেবো, আমি সবাইকে দেখে নেবো আমার টাকা। আল্লাহ কুঠিলে আছো, মামুর বেটাকে বড় 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 অনেক বড় প্রডিউসার মনে করেছি, এ তো হারা চিটারে নে দিয়েছ মায়াকে কিভাবে ফিটিং দিয়ে পুরো নাটকের টেকে নিয়ে নিয়েছে, এখন লাইকা এ তো লাইকা ওবু কি করে রে আপু এসব কি শুরু করেছেন আপনি? আমি বুঝি না আপনি এত কিছু থাকতে কেন আমার পিছনে লেগেছেন, সেই কবে থেকে বিভিন্ন মানুষের কাছে আমি শুধু একটা কথাই শুনি যে আপু তোমার নামে এই বলেছে সেই বলেছে হ্যান বলেছে, কেন আপু আপনি কি শুরু করেছেন এগুলা? আওয়াজ নিচে করে কথা বলো আপু, আওয়াজ নিচে করে কথা বলো, কে কি বলেছে আগে সেটা বলো। বড় এর জন্য আপনাকে রেসপেক্ট করি, এর অর্থ এই না যে আপনি সবার কাছে যা ইচ্ছা তাই বলে বেড়াবেন। আপনি বলেছেন আমি নাকি গ্রামে থাকতাম, ওইখানে আমার দুইটা বিয়ে হয়েছে, এরপর আমি নাকি ঢাকা না চিটাগাং কোথায় জানি একটা বুড়ার সাথে প্রেম করে বেড়াচ্ছি, এসব কি আপু? এগুলো আমি বলেছি কাকে বলেছি? সবাই তোমাকে বলে বেড়াচ্ছে, যে বলে বেড়াচ্ছে যে বলে বেড়াচ্ছে তাকে আমার সামনে নিয়ে আসো এন্ড দেন কথা বলবে। আই আমার কি মনে করো তুমি, কি মনে করো দুই দিনের বৈরাগী ভাত কি বলছো অন্য, তুমি আমাকে কি মনে করো?
তুমি যে এরকম ছেড়াফাড়া ড্রেস পরে শর্ট শর্ট ড্রেস পরে ছবি আপলোড করো, ওগুলোতে এমনিতেই লাইক পড়ে, ওগুলোর জন্য না ফ্যান ফলোয়ার বানানো লাগে না। ফ্যান কাদেরকে বলে তুমি জানো? ভক্ত কাদেরকে বলে? নর্মালি বাংলাদেশে ভক্ত হচ্ছে যারা তোমাকে রাস্তাঘাটে বেরোলে চিনবে। তোমাকে কজন চেনে? আবার এসছো বড় বড় কথা বলতে, থিয়েটার শিখে আসো। আমি থিয়েটার শিখে আসা একজন আর্টিস্ট, আমার জন্ম থিয়েটারে। আমি ছেড়াফাড়া জামা পড়ি না, আপনি পড়েন না। আপনি সিনেমা করে এসেছেন বোরখা পরে। হ্যাঁ, বোরখা পরে আপনি সিনেমা করেছেন, তখন আপনি ছেড়াফাড়া কিছু জামা পড়েন না। থিয়েটারের এত থিয়েটারের কথা বলছেন, এত যদি থিয়েটারের কথাই বলেন তাহলে আপনার মানে ফেসবুকে কিছু নাই, আপনার ইউটিউবে মানে কোনো কিছু ব্যাকডেটেড। সো এক্স্যাক্টলি, আই এম সো ব্যাকডেটেড। আমার ফেসবুক নেই, আমি ফেসবুক চালাই না, আমি ফেসবুক চালাই না। আমার তোমাদের মতো না ফেসবুক সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছা নেই। আর তুমি কি বলছো, আমি সামাজিক সিনেমা করেছি, তার থেকে বড় কথা আমি সিনেমার জন্য দৌড়াইনি, সিনেমার লোকরা আমার পিছনে দৌড়েছে। আমি তোমার মতো মেয়ে না যারা প্রোডিউসারের পিছনে পিছনে মানে ঘুর 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 করতে থাকে। তুমি কি, তুমি হচ্ছে প্রোডিউসারদের পিছনে পিছনে দৌড়াদৌড়ি করো, তাদের কাছে বলো কি আমাকে একটা ফিল্ম দেন, আমাকে একটা ফিল্ম দেন। আর তোমাদের মতো মেয়েরা হচ্ছে সাইনিং আর্টিস্ট, যারা সারা জীবন সাইনিংই করে যাবে, ফিল্ম আর হবে না তোমাদের দিয়ে। আমাকে দিয়ে কি হবে বা না হবে সেটা আপনার দেখার কোনো দরকার নেই। আপনি বরং চিন্তা করুন আপনাকে দিয়ে কি হবে না হবে, মার্কেট তো পড়ে যাচ্ছে তাই না? সো এখন আমাদেরকে দেখে জেলাস হবেই, এখন আমরা রাইজিং, এখন আমাদের মানে সবাই আমাদেরকে দেখে, আমাদেরকে পছন্দ করে, ভালো লাগে না এটা আপনাকে? একদমই ভালো লাগে না। না না, কি বলো, তোমরা রাইজিং, তোমরা এখন উঠছি, তোমাদেরকে ভালো লাগবে না এটা এটা কোনো কথা? আরে তোমরা কিভাবে এসছো এটা আমরা সবাই জানি, কিভাবে তোমরা এতটুকু মানে এত দৌড়াচ্ছো সেটাও আমরা জানি। আপনি সিনিয়র, এর জন্য অনেক রেসপেক্ট করেছি আপনাকে। আর তুমি জুনিয়র, এর জন্য আমি তোমাকে অনেক আদর দিয়ে কথা বলছি। আমি, আপনি কি কারোর কাছে শুনেছেন যে আমি কিছু বলেছি? তুমি বলেছো, তুমি, আমি শুনেছি, তুমি বলেছো। না না, লেলিন ভাই, আরে কি হচ্ছে, লেলিন ভাই, আমি শুনি, আমি লেলিন, এক মিনিট, এই মিনিটে এসে বলছি আমি নাকি বলেছি কার কাছে ওর নাকি দুইটা বিয়ে হয়েছে, তিনটা তিন নাম্বার করতে যাবে। আরে ভাই, তুমি দুইটা কেন, তুমি সাতটা বিয়ে করো। এই ইউনিটের ভিতর তোমরা কি শুরু করছো? এই শোনো, এই জলি জলি শোনো, তুমি এগুলা তুমিও একদম ফেসবুক সেলিব্রিটি না, ফেসবুক সেলিব্রিটি তার লোক তুমি বুঝো, তুমি এগুলো তো ফাউল। তুমি আরে কিসের জন্য শুটিং এ আসে আর এদেরকে ডিরেক্টরাই বা কেন নেই আমার খুব ভালো করে জানা। আরে এই যে সোবানবার কথা কইও না, এটা কিন্তু জালালবার কাস্টিং না, যদি জালালবার কাস্টিং থাকতো তাহলে তুমি আমরা বলতে পারতা, বুঝছো? ডিরেক্টর, এই ডিরেক্টর কাজ আমি করতেছি না, বাদ দাও সব কথা। তোমারে তোমারে একটা সুসংবাদ দিতে আসছি, বুঝছো? আমার তো ক্যামেরার চোখ, আমি কিন্তু শুরুতেই বুঝতে পারি যে কাকি দেওয়া হবে। তোমার নানার জন্য আমি এই নাটকে একটা ছোট অভিনয়ের ব্যবস্থা করছি, তোমার নানা করবে সেটা। নানার সাথে কথা বলেছে? না, তুমি বলবা, তুমি বলবা, তোমার নানার সাথে তুমি কথা বলবা, উনি অভিনয়টা অনেক ভালো পারবে। কারণ আমি ক্যামেরা চোখ দিয়ে দেখছি, যেদিন প্রথম দেখছি ওই যে আমাকে যে মারতে নিছিল সেদিনই বুঝছি এটা দিয়ে সম্ভব। নানার সাথে কথা বলি। হ্যাঁ হ্যালো, আমি বুঝলাম না, সেই সকালবেলা এসে মেকআপ নিয়ে বসে আছি, একটা সিনও আর কোনো খবর নাই, এটা কি হচ্ছে বলো তো? আরে সোনা, শুটিং হইবে কেমনে? শুটিং তো আমি বন্ধ করে দিয়ে আসছি, ওই প্রোডাকশনের লোক আসছে, তোমার সরি বলবে, তোমার কাছে মাফ চাইবে, তারপর শুটিং হইবে। তুমি টেনশন করতেছ, পরে শুটিং হইবে, চুপ করে বসে। আমি তো রং তামাশা করতে এখানে আসি নাই। আরে সোনা, শুটিং হবে তোমার। কে তুমি? কেডা? আই এম উই প্রোডাকশন বয়। প্রোডাকশন বয়? আর যে কি কি কিছু বলবা? হ্যাঁ, ওই যে প্রোডাকশন ম্যানেজার আছে না? হ্যাঁ। হ্যাঁ, তো ভাগিয়ে গেছে। ভাগিয়ে গেছে? হাই, ওই যে আফার লাগে বেয়াদবি করছে না, হ্যাঁ, লিগা আফার শিখতে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হাউজেই নাই। হাউজে নামে কি ভয় ভাগিয়ে গেছে? পুরো ভয় পাইছে। এই যে দেখছো, আমি শুটিং বন্ধ করে যে মার্সি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এতে আর তুমি আমার লাগে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অন যাও, আর কিছু বাবা? এখন হ্যাঁ, তো আফার লাগে বেয়াদবি করছে, মানে হার পক্ষ থেকে মুই সরি বলতে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সরি আপাই, সরি দেখছো। সরি টরি দিয়ে তো আমার পেট ভরবে না, আর তুমি যে এখানে কি করছো তা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। টাকা তো সব আমি দিয়েছি, তোমার পকেট থেকে তো আর টাকা যায়নি। তো সো প্লিজ, নো 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 টক, লেট মি ফিনিশ। তুমি তিন দিনের মধ্যে আমার পাই টু পাই টাকা বুঝাই দিবা, নাইলে একদম
দেখেন আমরা যে জিনিসটা এখন আমরা করব সেটা এই নাটকের সবচেয়ে ভাইটাল একটা দৃশ্য। ভাইটা কি জিন? ওরে না না, ভাইটা না, এটা ভাইটাল মানে গুরুত্বপূর্ণ একটা দৃশ্য। এই যে আপনি এত জোরে জোরে কথা বলছেন কেন? উনি কি কানে খাটো? হ্যাঁ, উনি একটু কানে কম শুনে। ও গড, আমি আমি তো একটা মানে কানে খাটো এরকম একটা লোকের সঙ্গে তো একই। আরে ঠিক আছে, ওকে আপনারা দুজন হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ, একটা সময় আপনারা হারিয়ে গেছেন, মানে আপনার স্ত্রী আপনার কাছ থেকে হারিয়ে গেছে। আপনার 33, আপনারা মেলায় গেছেন, মেলায় যাইয়া চুরি কিনতে গেছিলেন, তখন হারিয়ে গেছেন। হ্যাঁ, 26 বছর বয়সে কেউ চুরি কিনতে যায়? ওফো, আমার সিনটা একটু বুঝাই তো দেন। হ্যাঁ, তো এখন আপনি এখন সেই মহিলাটাকে এত বছর পর আপনি খুঁজে পাইছেন, হ্যাঁ, এখন সামনাসামনি দেখা, দেখার পর বলবেন যে ওরে তুমি কইয়া লাস্ট টাইম করে তুমি 10 বছর আগে তখন তুমি আসছিলা কবর গায়ের বেগুন মতো, আমি ছিলাম লজ্জা শক্তি, এখনো লজ্জা শক্তি, 10 বছর পর তোমার পাইছি। আপনাকে আমি বলছি হাত ধরে 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 এভাবে কেউ বাস্তব দৃশ্য থাকে না, কি অসম্ভব তোমাদের নাটক। আমি এরকম জরাজরি কোন সিকোয়েন্স করবো না, নো নেভার। আরে বাবারে, আমি পরে ধরছি জোরে জোরে। সুমন ভাই, আপনি বুঝান, আমি আরে ভাই এই তুমি কোথায় যাচ্ছ? আরে আছে তো টাকা আছে, সব জোরা জোরে কেন তো শুধু নতুন আপিস না, আমি বুঝি না, খালি সব সময় টাকা বাঁচাইতে চান, বাঁচান টাকা, সমস্যা আমার কাজ আছে। শুনুন, আপনাদের এই সমস্ত জোরা জোরে সিকোয়েন্স আপনাদের কোন প্রোডাকশন বয় দিয়ে আউট জেরি স্টুপিড, আমি কোন আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন, আপনি তো আমাকে ধরছেন। আরে বাবারে, আমি তো ধরছি ভাই বোন হিসাবে। আপনি তাহলে ঠিক আছে ঠিক আছে, ওকে ওনাকে ধরে শুনুন, ওনাকে ধরে শুনুন, ধরে শুনুন, জিনিসটা আপনি বাবা আমা 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 নাটকটা করতে দেন, মানে জিনিসটা আমি আমি পাগল পুরা, আমি 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 পুরা সঙ্গে আমি অ্যাক্টিং করব না, সরি ভাই ভাই, আমার সিনটা আমার কি আল্লাহ, এই তো ক্যারেক্টার না, আর মুখটা তুই আমি বুঝাইতেছি, আমি বুঝাইতেছি, আমি বুঝাইতেছি, আমি বুঝাই একটু। আরে ভাই, আপনি কি করলেন না নানা? নিজের বউ গেল গা। ওরে নানা, সারাদিন পরে একটা সিন রেডি করছি, সেই সিনটা বলছি সেটি হাতটা ধরবেন নানা, আপনি আমার পুরো মাঠে মারিয়ে দিয়েছেন নানা। কি কয় মাঠে পাইছে ডিম, আপনি পাইছেন আন্ডা ক্যারেক্টার, সাস বসেন এখানে। তোমাদের নাটক বাস্তব দৃশ্য থাকে না, নিজের বড় ধর না। আরে ধরবেন নানা, জিনিসটা বসেন না কেন, ধরবেন বসেন তো। আর কি ওরে যে হইলে আপনি জাস্ট হাতটা ধরা বলতো, শটটা কাট, এরপর আপনার এক্সপ্রেশন কি? নিজের বড় ধর আমার কাট কি?
বলবার জন্য আমাকে ডেকেছেন এখানে? আসলে তো ভুলাচ্ছিল অনেক কিছুই, কিন্তু কিভাবে বলব পাশতেই পাচ্ছি না। বলে ড্রোন মাইনা, আমি একটু গোপন সূত্রে নিউজ পেলাম, তুমি নাকি আমার সাথে অ্যাক্টিং করতে ডিসকমফোর্ট ফিল করো, স্ট্রেট না করে দাও। না না, এইসব কথা কে বলেছে? আমি কেন আপনার সাথে অ্যাক্টিং করতে ডিসকমফোর্ট ফিল করবো বলুন? এটা কে বলেছে এসব কথা? একদমই না। ছাই ফিল করছো কেন? উই আর ফ্যামিলি, ফ্যামিলির সাথে যতটা সময় দিই আমরা নিজেরা নিজেরা তত বেশি সময় নেই, আমাদের কাছে লুকানার কি আছে? ডিসকমফোর্ট ফিল করতেই পারে, এটার জন্য লজ্জা পাওয়ার কি আছে? বি স্ট্রেট কাট, সোজা সাপটা কথা বলো, তুমি নাকি লা করেছ। আসলে সুজিব ভাই, ব্যাপারটা হয়েছে কি, মানে আপনাকে অপছন্দ করি একদম বিষয়টা সেরকম না, কিন্তু আপনি যে ধরনের কাজ করেন আর কি, এই যে কমেডি, তারপর লাফানো, অনেক মানে উচ্চস্বরে কথা বলা, মানে এগুলো না আমার আসলে ভালো লাগে না, আমাকে একদমই টানে না। আমার ভালো লাগে একটু রোম্যান্টিক, গল্পটা খুব সুন্দর টাচি, এরকম গল্প ভালো লাগে। আর আপনি যেহেতু এরকমই কাজ করেন এই জন্যই আর কি, মানে আপনাকে খারাপ লাগে এটা কিন্তু না। ওকে ওকে, আমি পাশতে পেরেছি, তুমি কি বলতে চাইছো? আমি পাশতে পেরেছি, আর আমি তো সে কারণে তো স্ট্রেট লা করে দিয়েছি, কোনো রকম কমেডি করব না, আমাকে জোর করে কমেডি করাতে চাইছে, বুঝেছো? যতই বলছি লা লা, ওরা বলছে ইয়েস ইয়েস ইয়েস। সুজিত ভাই, আপনি যদি না বলেন তাহলে কিভাবে আপনাকে দিয়ে জোর করিয়ে কাজ করাবে বলেন? আপনি স্ট্রেট না করে দেন। ওরে মামুর বেটি, সরি, কী বলবো তোমাকে, আমি তো বলছি, আমি বলি যে না না না, করবো না করবো না করবো না, কিন্তু ওরা বলে ইয়েস ইয়েস ইয়েস, করতেই হবে, কমেডি না করলে নাকি দর্শক খায় না, দর্শকরা মুখটা হাঁ করে জোর করে কমেডি গিলাবে, ওই জন্যে। আরে শোনো, ডিসিশান তো নিয়ে নিয়েছি, স্ট্রেট ডিসিশান নিয়ে নিয়েছি, ইমানদারের এক কথা, কমেডি করবো না কো। আমিও তো রোমান্টিক চাই, আমিও লাইকার সাথে থাকবো, বলবো দেখেছো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তুমি তখন এরকম করে মাথায় হেলান দিবা, আমি একটা ফিল নিব, সমস্ত কমেডিকে বিদায় করে দিয়েছি, তুমি টেনশন নিও না। আর হ্যাঁ, তুমি তো জানোই আমি কিন্তু তিনটা ফিল্মে সাইন করেছি, বুঝেছো, এ কারণে ডিসিশনটা নিয়েছি। নানা, আপনি আমার খুব আপন মনে হয়েছে বুঝছেন, মানে খুব ভালো লাগছে আপনার। এখন দুটো কথা আপনার না বললে পারতেছি না, আপনারা আমি একটা চান্স দিলাম, মহিলাকে আপনি হাতটা ধরবেন, জরাইয়া ধরছেন, এমন ধরা ধরছেন, মানে আড়া লাগাই রাখছেন। আরে ভাই, বুঝতে চেষ্টা করো, 10 বছর পরে পৌরে ভাইছি, একটা জড়ায় ধরছি, তারপর একটা ভাব আছে না, সেই ভাবটা আইসা পড়ছে, এই জন্য বালকেরা জড়াইয়া তাকে একটু মজা লইতেছিলাম, তোমরা ফটকিরা খাইটা দিলা, মানে খালি খুলে কাট কাট, এর জড়ানোর মধ্যে একদিন পর পাইছি, এর মধ্যে কাটাকাটির কী পাই না। আরে নানা, এইটাই তো বুঝাইতে আপনাকে বসাইলাম, যে জিনিসটা বুঝতে হইবে এটা নাটক, নাটকের মধ্যে তোমাদের বাস্তব দৃশ্য থাকে না, এই জন্য দর্শক দেখে না। শোনো, এরপরে যখন তারা দিবা, তারা একটু ভালো করে বুঝায় যেন খুব ভালো করে আমার সঙ্গে জড়াজড়ি করে, আর তোমার আমি 5,000 টাকা দেব, এইখান থেকে এখন তুমি 500 অ্যাডভান্স রাখো, এটা দাও। কী জন্য? যাতে জড়াজড়ি করার সময় সে জোড়াজড়ি না করে, আমার বুকের সঙ্গে যেন মিশা যায়। এরকম আপনার লেটেস্ট বয়স কত? আমার লেটেস্ট বয়স তুমি জানি না দরকার কী, আমার মনের বয়স 22-23, এর বেশি না, ভিতরে একটা ভাব আছে সবসময়, এই ভাবের জন্য মনের মধ্যে কত কল্পনা, সেই বউরে পাইছি 10 বছর পরে, যে মনের ভাবটা একটু জড়াজড়ি করে প্রকাশ করুন না, তুমি কি মন ডাইরেক্টর, তুমি একেবারে ফালতু, বোম্বাইয়া ছবিতে হাত থেকে সুমাইতে সুমাইতে কান্দা পর্যন্ত যায়, আমি সেটা করছি, আমি এই এই করছি, তাতে তোমার অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, কান্দো কে? কান্দি আমার মনের দুঃখে, আমি কেনই নাটকটা বানাইতে আসলাম? তো আমার তোমার না, 10 বছর পর বউ পাইছি, তার একটু সুমাও তো দেয় নাই, খালি এরবার করছি, অসুবিধা কি? তো অন্য কান্দে কান্দা বন্ধ করা,
এই মেয়ে লোকটারে বুঝাও। কোন মেয়ে লোকটারে বুঝাবো? আমার তো এখনো ইচ্ছা হইতেছে আমি আপনার সাথে অভিনয়টা করবো। ওই মেয়ে লোক লাগবে না, আমি মাইয়ের সাহায্যে আপনার সামনে আসবো, আপনি আমার সাথে অভিনয়টা করেন না। না এইটা একটা দামি কথা, আমার মাইয়ার দরকার নেই। তুমি ব্লাউজ শাড়ি আর ওই যে আমি ছোটোকালে জাইসা লাগাইতাম, আইসা লাগাইতেও পারো নাও লাগাইতে পারো, তারপর দুইজনে মিনে আনা জানাজি করবো। আপ ঠিক আছে, এই বয়সে আমার মেয়ে লোক দরকার। ঠিক আছে ঠিক আছে, আরে বাদ দিয়ে ওইটা আমার লাগে কইরেন। আর ওই সিনটা ওই যে মহিলার সাথে আমি আবার আইনে দেবো না, আপনি জাস্ট হাতটা ধরে বলবেন ওরে তুমি, এইটুকু পর্যন্ত বলবেন। এই মেয়ে লোকের লগে যে আমার মারতে যায়, ওরে বাবা রে, ওই ডাসালাসিটা আপনি আমার সাথে করেন, এ ভালো না। এই জিনিস তার ভিতরে একটা বাপ নাই, তার নিজের তো বোঝা উচিত, একটা বাপ থাকা উচিত না। নামে দুধ নাই, দুধ ছাড়া আমি কিছু খাই না, দুধ খাইতে খুব পছন্দ। তোদের কথা হইন না কাঁদতে, তোমার কিন্তু টপটুমটম একটা ফিল্ম ব্যাপার আছে বুঝেছো। তোমাকে আমি আমার দেখটা ছবির লাইকা করে দিলাম, যাও কন্ট্রাক্ট সাইন ফাইনাল। দেখটা মানে? দেখটা মানে হচ্ছে একটা লাইকেই পাওয়া যায়নি আর একটা অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক পাওয়া যায়নি। আশ্চর্য, আরে পুরো মানুষ খারাপ হয় জানতাম, মানে তাই বলে এতটা খারাপ? মা গো মা, আমাকে কিভাবে জড়িয়ে ধরলো, কি নির্লজ্জ, কি অসভ্য, চি 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 চি, সহজে ছাড়ছেই না, এতগুলো লোক চিৎকার করছে। কি হয়েছে আন্টি, মনের হেজাকলো নষ্ট মনে হচ্ছে, কে আপনাকে জড়িয়ে ধরলো, কি রকম সিন ক্রিয়েট করলো, নামটা বলেন তো। আরে ওই যে ওই বুড়োটা, ওনার কে যেন হিরোইন, ওই যে জুলি, হ্যাঁ 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 জুলির নানা, সে তাকে চ্যাটিকের পাঠ দিয়েছে যে আমি তার হারিয়ে যাওয়া বউ, সে আমাকে দেখে আমার সঙ্গে কথাবার্তা বলবে। ও মা, সে কি করলো, আমাকে এইভাবে জাপটে ধরলো, মা গো মা, ভয়ঙ্কর ভয়ঙ্কর, আমি বর্ণনা করতে পারবো না। এরকম আদেকলার সাথে আপনারা আদেকলাদের সাথে কিসের জন্য অ্যাক্টিং করতে গেলেন? আপনি কোথাও অ্যাক্টিং করবেন না, আপনি কিন্তু একটা ভরপুর প্রতিভা, আপনি আমার আমার ফিল্মে অ্যাক্টিং করবেন, মায়ের রোল ফিক্স, যান লক করে দিলাম। আরে দূর, আমি অ্যাক্টিং করতে যাব কেন, আমি কি অভিনেত্রী নাকি, অভিনয় করবে অভিনেত্রীরা। আশ্চর্য, আমাকে এই যে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে নিয়ে গেল ওই লেলি, বললো যে অভিনয় করতে, আর ওই বুড়ো, ওই বুড়োটা যে এত বড় বদ সেটাকে আমি জানতাম না। আর মা তুমিও না, তুমি কেন ওই মানুষটার সাথে তুমি অভিনয় করতে গেলে আমি বুঝতে পারলাম না। আর যার নাতনি এরকম, সে নানাই বা কেমন হবে বলো? আরে আমি কি জানি নি, ওই শেতের চরিত্র এত খারাপ, আমি কি বুঝছি নি, আমি কি জানি উনি কি। সাক মা, কি ভালো আছে? ওয়ালাইকুম সালাম, তুমি ভালো আছো মা? জি জি জি। যার নাতি এরকম তার নানা এরকম, যার মেয়ে এরকম তার মা কি? শাট আপ, ইউ শাট আপ, জাস্ট শাট আপ, সেকেন্ড নাকি সেকেন্ড নাকি। হ্যালো, এক্সকিউজ মি। শোনো মা, তুমি না ভুল বুঝছো, আমি আসলে তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি, তোমার নানার বয়স হয়ে গিয়েছে তো, ওনার আসলে এই জাতীয় মানায় না ওনাকে, ঠিক আছে? আন্টি আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন, আপনি আপনার মেয়ের সাথে 24 ঘন্টা গুরগুর গুরগুর করেন, যেই যেই সেকেন্ডে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আমার কথা এ তুই কি কি হইতো চাস, তুই আর মাইয়ার লগে আইসো 20 ঘন্টা গুরগুর করি মানে, আর সংসারে কাম তুই নি করি দেস, আর মাংস বাটা, মাংস কুডা, মাছ কুডা ব্যাগ তুই নি করি। এই যে মাংস বাটার কথা বলছেন না, এতেই বোঝা যায় যে আপনার হাজবেন্ডের কি দশা, আপনার আর আর হাজবেন্ডের হাজবেন্ডের কথা তুই কমি। আন্টি আপনি নিশ্চয়ই নিজেরে এতটা ঐশ্বরিয়া রায় মনে করেন না যে আমার নানা আপনার বেগুন জাপটা ধরবে। এরে আর আর বাড়িকে রিকোয়েস্ট করে এইখানে শুটিং করানো হয়েছে, আপনাদের মতো আমার নানা সব সময় শুটিং স্পট স্পটে পড়ে থাকে না, মেয়ের মেকআপ শেষ তো আমাকে মেকআপ দাও। এর মা বিড়াইলা বুড়া লই, তুই স্পটে আইসো স্কিল লাই, এর মা বিড়াইলা বুড়া, সিরিয়াল খারাপ সাজাই তুই বুঝছিস? আপনারা তো মনে করেন যে জাদুঘরে রাখা উচিত, সাথে একটা সিরিয়াখানার জন্তু সেতেরে সিরিয়াখানায় মানায়, সেতেরে এই ভদ্র সমাজে মানায়। বুঝতে পারছি না কেন কি এই যে আপা, ও যে আপনি তো ফটো সিস্টেম সেফ না,
এখন কষ্ট করি যে আপনাকে বলেছি আমার হিপ হপ জিন্স প্যান্ট পরার জন্য জিন্স প্যান্ট আর কিনছি চলে যাচ্ছে, এখন সময় আছে কম, ছয়টা বাজে গেছে আর বাচ্চা পাবো 20 মিনিট প্লিজ। শুনো, এত নাকে কান্নাকাটির কিছু নাই, সান চলে যাচ্ছে আজকে চলে যাচ্ছে, আর একদিন তো পাবা, ওই দিন করে নিও। সেদিন করলে তো আমার টাকার মামলা আছে, তা প্রডিউসার তো আমি তো একটু ঝামেলা চলছে, প্রডিউসার এত ঝামেলা তো লিলিনকে নিতে পারে কেন? সেটাই তো, সেটাই আমি ভুলে গেছি, ভুলে যাচ্ছি। আমি ড্রেস চেঞ্জ করছি, আমি 9টার পরে 1 সেকেন্ড বেশি থাকবো না, কথাটা মাথায় রাখো। আর আই সেকেন্ড রেখে তোমাদের লাইলিকে কেন নিতে হবে? হ্যাঁ, লাইলিকে কেন নিতে হবে? সেটা আমার আমি বুঝছি, লাইলিকে কেন নিতে হবে? আপনি তো ছিলেন, আপনি জানেন আপনি যে একটা কুট না? মানে আমি বুঝলাম না, তুমি আমাকে এই ধরনের কথা কেন বলছো? কেন বলছি আপনি বুঝলেন না? মানে আমি একটা কথা আপনাকে দিতে পারলাম না, সাথে সাথে অন্য জায়গায় গিয়ে বমি করে দিয়েছেন আপনি, আবার আমাকে বলছেন যে তুমি এগুলো কি বলছো আমি তো বুঝলাম না। আরে বাবা, আমি কার কাছে কি বমি করলাম আমি বুঝলাম না। আপনি লাইলিকে বলেননি যে আমি লাইলিকে বলেছি যে ওর দুটো বিয়ে হয়েছে, এখন একটা বুড়ো লোকের সাথে রিলেশন চলছে, এখন সে ওই লোককে বিয়ে করবে, এইটা সেইটা কোন কোন কোন? হ্যাঁ বলেছি, আমি তাকে বলেছি, এটা তো আমার জন্য একটা মোক্ষম সুযোগ, একটা হট নিউজ, কিন্তু আমি তো তোমার নাম বলিনি, তোমাকে কেন ধরবে? শুনে আপনি আমার নাম বলেননি, ও তো জানে আমি বলেছি। আর আপনার কি মানে আপনার কি ঘিলু একটু কম? আপনি কি এমনি এমনি সাংবাদিক হয়ে গেছেন? আপনার বোঝা উচিত যে দুইটা নায়িকা আছে, ও আমার সাথে জেলাস, ও হিংসা করে, ওর ভালো লাগে না আমার। তুমি তো স্বীকার করো না, আমি বলেছি যে বলেছি আমার সামনে নিয়ে আসো। রাইট গুড, তুমি তো ঠিক আছো, ঠিক আছো, তোমার নাম তো আমি বলি না, কিন্তু আজকে বল আপনার কি হয়। গরম লাগতেছে তো, আমার শুটিং কখন হইব? যখন খুশি তখন হবে। সমস্যাটা কি বলেন তো দেখি। কি হয়েছে লেন? কি হয়েছে মানে কয়টা বাজে? আপনার ঘড়ি কাটা ঠিক আছে? হ্যাঁ প্রায় 6টা। 6টা সন্ধ্যা হয়ে আসতেছে দেখতেছেন? আপনি কয়টা আসছেন? আমার তো 8:30টার সময় আসছেন, সেটে সেটে কেউ আসে নাই, আমি আপনার দেখছি, আপনার কাজটা শেষ হয়েছে আপনি চলে যাবেন। আরে ভাই কত কাজ আপনার বলেন তো, একটা ইউনিটে একটা সাংবাদিকের কত কাজ থাকতে পারে আপনি বলেন? আমার তো ইন্টারভিউগুলো নিতে হবে সবাই, এটা আপনাদের জন্য ভাই। কি ব্যাপার জিও সাহেব, এই বুড়ো বয়সে কাজে ফাঁকি দিয়ে রাস্তাঘাটে অরল হইলে হাওয়া খাইতেছেন ঘটনাটা কি? আরে হট জিও সাহেব মানে এই তুমি কে? হোয়াট আবার ইংরেজি কয়? আমি কোতোয়ালি থানার ওসি কইতেছি। আরে কোতোয়ালি থানার ওসি তো আমি, তুমি কে? এই কোতোয়ালি থানার ওসি আপনি? স্যার মনে হয় শালা ভুয়া পুলিশ। হ্যাঁ ঠিক, আমার তো তাই মনে হয়। অ্যারেস্ট করো। দাঁড়ান, আপনি কোতোয়ালি থানার ওসি, আপনার ইয়া কই? আইডি কার্ড দেই তো। আর তোমার আইডি কার্ড বের করো। আরে আপনারটা দেখেন মিয়া। আরে তোমার আইডি, এই অ্যারেস্ট করো। হাই মিয়া করো, আমি থানার ওসি আর আমারে কয়ে। হাই হাই, এই কি তেলি কি আমারে ভুল ড্রেস পরাইছে? স্যার স্যার আমার আমার অভিনয়টা স্যার কেমন হইছে? অভিনয় অভিনয় কি রকম হইছে? থানায় গেলে বুঝতে পারবে স্যার, আমি ওই যে নাটক থানায় চলে। এই স্যার 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 স্যার, আমি এই বাড়িতে নাটকে শুটিং করতেছি স্যার, অভিনয়টা কেমন হইছে কোন স্যার? অভিনয় কিরকম হয়েছে বললাম না যে বুঝতে পারবে, চলো এই থানায় নিয়ে চলো। স্যার স্যার কই যাবো? আপনি একটু দয়া করে আমার শুটিং স্পটে চলেন স্যার, আমি স্যার শুটিং করতেছি স্যার। ভাই আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি করি নাই, সারা জীবন সৎপথে আসিলাম, কিন্তু আমার একটা বিশাল সর্বনাশ হয়ে গেছে, সারাটা জীবন সৎপথে থাকার চেষ্টা করছি ভাই। আরে এত কাঁদতে আসেন কি সমস্যাটা হয়েছে এটা তো কইবেন। আরে সমস্যা কি, আমার বউরে একজন বাগাইলে চলে গেছে। তা কানলে কাম হবে? কয়েন বউরে অনেক ভালোবাসতাম, জীবনে যত টাকা পয়সা কামাইছিলাম সব সে খরচ করে ওই মাইয়ারে আমি বিয়ে করছি, সেই মাইয়ারে সোমার নামে এক পরিচালক নিয়ে ভাগাইয়ে নিয়ে চলে গেছে। ভাগাই নিয়ে গেছে? হ্যাঁ। ভাগাইয়ে নিল কেন? হ্যাঁ রে নায়িকা বলাইবে এই লোক দেখাইয়া।
তাই বলে তাহলে আপনাকে সাধারণ ডাডি করতে হবে বুঝছেন একটু করি আলো ঠিক আছে আপনি নাম ঠিকানা ঠিকঠাক মতো কোন দেহি মই ওই হামদাদার নাম হইতেছে মোহাম্মদ মোহাম্মদ ইকবাল সোবহান ইকবাল সোবহান পিতার নাম কি হ্যাঁ তো আমি কইতে দিই না এইটা একটা উদ্বার বাজাইবে পিতার নাম না হইলে আমি এটা বাইর করবো কি বিনবে ওরে আমি জড়াই দিব আমনে রে ও তাইলে এই বলেন মেন নাম বলেন আমার বউ বৃষ্টি তা বৃষ্টি কি বৃষ্টি খালি ডাক নাম বৃষ্টি ভালো নাম সাহারা খাতুন সেইটা বলবেন সাহারা খাতুন বৃষ্টি মোটামুটি জানি আমি সব কিন্তু সে এখন আমার বউরের লুকাই রাখছে এই আপন ঘর আছে মন্দির আছে লাবণী আছে এইরকম বিভিন্ন জায়গায় ও শুটিং করে তুই এখানে ব্যাঠে কি দেখলি একটা মানুষ আমাকে সারাটা দিন বাসার মধ্যে তালা মেরে চলে যায় এই মানুষটার সাথে আমি কিভাবে থাকবো বল ওর তো এখন উচিত শিক্ষা হবে ও বুঝবে যে মানুষকে ভালোবেসে আটকে রাখা যায় কিন্তু হবে তালা মেরে না কিন্তু দুলা ভাইকে তো একটা ফোন করা উচিত তুই যে এখানে আছিস খবরদার দুলা ভাইকে তুই একবারও ফোন করবি না কি হয়েছে তোমার কি দরদ উতলায় পড়তেছে না না দুলা ভাই তোকে অনেক ভালোবাসে সেজন্যই বলছি তোকে না দেখলে কান্নাকাটি করবে তাই ভাবলাম জানানোটা উচিত ভালোবাসে ভালোবাসা আমার কচু ও আমার ভালোবাসলে এভাবে রাখতে পারে আমাকে তুই ওকে ফোন টোন করবি না ওর একটা উচিত শিক্ষা হওয়া উচিত আর উচিত শিক্ষাটা এখনই পাবে ও দেখ তুই কিন্তু বেশি কথা বলতেছিস তুই কি চাস আমি চলে যাই আমি চলে যাও না 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 বস ঠিক আছে আমি দুলা ভাইকে কিছু বলবো না তুই থাক তুমি রিকোয়েস্ট করছো দেখা আমি তোমারে নিয়ে শুটিং স্পটে আসছি তুমি কি চাও আমি মিডিয়া ছেড়ে চলে যাই হ্যাঁ মিডিয়া ছেড়ে কি এখন আমি আলু পটলের ব্যবসা করবো এটা চাও তুমি কি তোমার সমস্যা কি তুমি আমারে কেন ছোট করতেছো ওইবারও ছোট করছো এইবারও ছোট করতেছো ওইবার কচি ভাই ডিরেক্টর ছিল দেখে আমি বাইচা গেছি এইবার সোবান ভাইরে তুমি চিনো সে যেই পিস তুমি তারে চিনো হ্যাঁ তুমি কি এখন কি নানি মারা গেছে পরে তোমারে কতবার বলা হয়েছে যে আরেকটা বিয়ে করো আরেকটা বিয়ে করো বিয়ে তখন তুমি করো নাই তোর নানিরে আমি অনেক ভালোবাসি তোর নানির এইটা তোর নানির সেইটা এখন একটা মানে মহিলা দেখছো তার একদম জড়ায় ধরা লাগবে তোমার কি করম বই উপায় ছিল না বাস কি উপায় ছিল কি উপায় ছিল না পরে আমার কথাটা শোন এই মহিলা এককারে পুরা তোর নানির মতো দেখতে এই জন্য অনেকদিন পর পাইয়া আসল চরিত্রে আসছো না এখন মেকআপ রুমে বসবা আর মেকআপ রুম থেকে বের হবে না রোলিং কাউন্ট 5 4 3 2 1 0 সে কি আপনি রাস্তায় আমার পিছু পিছু ঘুরতে এখন বাসন্তী চলে এসেছেন প্রিয় তুমি জানো না দরকার হলো তোমার বাসা কেন আমি তোমার বন্ধ সিন্ধুকের মধ্যে ঢুকে যাব এটা কি টাইপের অভিনয় হইতেছে ভাই কি হয়েছে ব্রো কি হয়েছে ব্রো মানে তোমার আমি তো এরকম সিনেমার ভিলেনের মতো করে এরকম অভিনয় করতে বলি নাই আমি বলছি এটা ইপটিজিং এর সিন তুমি সিনটা একটু কমেডি স্টাইলে করবা একটু কমেডিটা আনো খাওয়াও দর্শকরে আপনাকে তো আমি বলেছি আমি কমেডি করতে পারবো না খুব এই কমেডি তো পারবো না মানে আমি ফিল্মে সাইন করেছি তিনটা ছবিতে আমি এখন কমেডি করতে পারবো না আরে এতদিন যে তুমি দর্শকরে কমেডি করে খাওয়াইছো তুমি তো একটা কমেডিয়ান এখন দুইটা সিনেমায় সাইন করছো কালে কমেডিটা ভুলে দেবা এটা তো হয় না রে ভাই আমি তো আগেই বলেছি আমি পারবো না খুব ভাই আমি আপনাকে প্রথমেই বলেছিলাম একজন প্রমিনেন্ট অ্যাক্টর নেন না আপনার কমেডিয়ান লাগবে এখন আরে বাবারে আমি তো জিনিসটা চাইছি আপনি কথার মধ্যে বাহাদুর ঢুকাছেন কিসের জন্য এই দ্যাটস রাইট আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ আমি যা বলবো সেটা বলবেন করবেন আপনি নাম পারবো না আমি কমেডি করতে হবে না আমি পারবো না আরে আমি আপনাকে বলেছি এই ফাজিল ভাই আরে ভাই 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 মাথা ধরে এই তুমি কি বাম বুঝলাম না তোমার কন্টাক্ট করছো ভাই কমেডি করতে পারবো না আমি করতে পারবো এতদিন বান্দরের মতো নাচছো মানুষে খাওয়াইছো কমেডি করিয়া এখন তুমি কমেডি করতে হ্যাঁ করেছি এখন করবো না আমার ইচ্ছে কি সোহান ভাই আপনি কমেডি
আপনার নাম সোহান? আপনার নামে একটা কমপ্লেন আছে, আমাদের সাথে একটু থানায় যেতে হবে। মাসুদ নামে এক লোকের ওয়াইফকে পাওয়া যাচ্ছে না, সে আপনার নামে কমপ্লেন করেছে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আরে ভাই, কি মাসুদ? মাসুদ নামে একজন তার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না, আমি আমি কিভাবে বলবো? আমি তো শুটিং ভাই, ওকে চা দাও না, বসুন প্লিজ। ওকে, আপনি শুটিং করে না যাই করেন, আমার সাথে এক ঘন্টার জন্য থানায় যেতে হবে, চলুন আসুন। আরে ভাই, দাঁড়ান, একজন স্ত্রী পাওয়া যাচ্ছে না, সেটা আমি কিভাবে কি বলবো? এটা তো কি কথা বলতেছেন ব্রাদার? প্লিজ, আপনি যদি কথা বাড়ান তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। সুজন, তুমি চলুন চলুন, আমার গরু সুইটা গেছে বেটা, তুই চাইয়া দেখছ? তুই পিছনে পিছনে যাইতে বলে না? আরে আমার কান তো ওইটা না, তাহলে তোর কান কি? খাওয়া আর খাওয়ান না, খাওয়ার খান না। নায়িকার নাম কি? জি চুলি। নাটকের নাম? ব্রেক ফেল। ব্রেক ফেল? বাংলাদেশে নাটক দেখলে মনে হয় কি গারদের আইনা এবারে পিটে চ্যাপটা করে ফেলাই। জি কিছু না, খালি কথা কওয়ার নাটকে আজলামি, আসেন তাড়াতাড়ি।